আরে সাত নম্বর সেলে এত রাতে আলো জ্বলছে, ঘটনা কি? বসো বসো বসো। বুঝতে পেরেছি মোহাম্মদ আলী, কাল তুমি রিলিজ পেয়ে যাবে। সেই আনন্দে রাত জেগে বসে আছো তাই না? স্যার, আমার বোনের সন্তানের নাম কি রাখা যায় বসে বসে তাই ঠিক করছিলাম। পাঁচ বছর জেলে রয়েছ, তুমি কি মনে করো এখনো ওদের নাম রাখা বাকি আছে? জি স্যার, শুধু সন্তানের নাম নয়, আমার বোন আমার অনুমতি ছাড়া কখনো কোনো কাজ করে না। ওকে আমি সন্তানের মতো বুকে পিটি করে মানুষ করেছি তো। তা কি নাম ঠিক করলে? এখনো ঠিক করতে পারিনি, আপনি একটু ঠিক করে দিন না স্যার। আমি? জি। তোমার হাতে এসব কি? স্যার, ডান হাতে ছেলের নাম লিখা আছে আর বাম হাতে মেয়ের। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি তো জানি না স্যার, তাই দুটো নামই ঠিক করে রাখবো। আপনি একটু পছন্দ করে দিন স্যার। বায়েজিদ। বায়েজিদ, এবার মেয়েটা। ফাতেমা। ফাতেমা? ফাতেমা তো আমার মায়ের নাম। তোমার মায়ের নাম? জি। একটা কথা বলো তো আলী, পাঁচ বছর তুমি জেলখানায় আছো, তোমার মাকে তো কোনোদিন তোমার সাথে দেখা করতে আসতে দেখিনি। আমার মা নেই স্যার, শুধু মায়ের দোয়াটুকু আমার সঙ্গে আছে। কার নামে মানত করতে এসেছো মা? আমার এই ছেলে আর এই মেয়ের নামে। ছেলের নাম মোহাম্মদ আলী আর মেয়ের নাম আশা। ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা মা, তুমি বলেছিলে আজ আমাদের বাবার কাছে নিয়ে যাবে, যাবে না মা? এই তো যাবো বাবা। হে খোদা, তুমি আমার স্বামীর মঙ্গল করো, পাপের পথ থেকে তাকে ফিরিয়ে নে, আমার সংসারে তুমি শান্তি ফিরিয়ে দাও খোদা, শান্তি ফিরিয়ে দাও। সেদিন আমাদের জন্য অপেক্ষা করছিল বিরাট এক বিপর্যয়, তখন আমার বোঝার বয়স না হলেও পরে বুঝেছিলাম, টাকার লোভে আমার বাবা পাপের পথে পা বাড়িয়ে এক অসৎ মহিলাকে বিয়ে করেছিলেন। আমার গর্ভধারিণী মায়ের আত্মসম্মানে সেদিন কি পরিমাণে আঘাত লেগেছিল তা বুঝেছিলাম তখন, যখন মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। আমি তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক। মা আমাকে আর ছোট বোনটাকে আঁকড়ে ধরে সারাদিন রাস্তার পাশে বসে কেঁদেছিলেন। প্রচন্ড ক্ষুধায় ছোট বোনটার মুখে এক টুকরা খাবারও সেদিন মা কিনে দিতে পারেননি। মায়ের ভিটা বাড়ি আর একখণ্ড জমি ছিল পলাশপুরে। মা আমাকে আর আশাকে নিয়ে ট্রেনে করে সেখানে রওনা হল। যাবার পথে মা আমাকে দোয়া করে বলেছিল, আমি যদি কোনদিন না থাকি তাহলে তুই তোর ছোট বোনটাকে দেখে রাখিস, ওর চোখ দিয়ে যাতে কোনদিন এক ফোঁটা পানিও না পড়ে। মা, মা, মা! আমার জমিতে সব আমি বরদাস্ত করব না। আপনার জমি হবে কেন মাদমা সাহেব? এই জমি বসত বাড়ি সব আলীর মায়ের সম্পত্তি ছিল, কিন্তু এখন আর নেই। আলীর বাপকে দেবার জন্য আলীর মা আমার কাছে জমি বাড়ি বন্ধক রেখে দুবার টাকা ধার নিয়েছিল। কথা ছিল টাকা যদি সময় মতো শোধ দিতে না পারে তাহলে সবকিছুর মালিকানা আমার হয়ে যাবে। এই তোরা দাঁড়িয়ে থাকলে কেন, কবর ভেঙে দেন। মাকবুল চাচা, আমার মায়ের কবর দয়া করে ভাঙবেন না, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এতটুকু ছেলে তুই শোধ করবি কিভাবে? রোজগার করে শোধ করবে মাদ্রাসায়। কাছে কাঁঠাল গোপেতেল,
ওদের দুশ্চরিত্র বাপ ওদের রাস্তায় নামিয়ে দিয়েছে, মাটা অকালে মরে বেঁচে গেছে, এখন কি রাস্তায় ঝাড়ু দিয়ে আমার টাকা শোধ করবে? এভাবে বললে ওর মায়ের আত্মা কষ্ট পাবে। আমি জানি মাদমশায়, মায়ের জন্য মানুষ সব কিছু করতে পারে, আলিও পারবে। বুঝতে পেরেছি, পরের বাড়িতে চুরি করবে, ডাকাতি করবে। না মাদব চাচা, এই জমিতে চাষ করে আমি আপনার টাকা শোধ করে দেব, মায়ের দয়ায় আমি পারবই, আমাকে পারতেই হবে, একটা সুযোগ আমাকে দিন। এত করে যখন বলছে তখন একটা সুযোগ দিন মাদব সাহেব। টাকা যদি না পাই তাহলে আমি শোধ করে দেব, কথা দিলাম। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। মা বলতো একটা তুই আর একটা আমি। সত্যি মোহাম্মদ আলী, ছেলেবেলা থেকে তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। বোনের জন্য দোয়া চাইতে এসেছিলে বুঝি? জি, আজ থেকে আসলে পরীক্ষা শুরু হবে। আমি কিন্তু আগে ভাগে বলে রাখছি, তোমার বোন কলেজের মধ্যে সেরা রেজাল্ট করবেই। দোয়া করবেন। কেমন আছো মোস্তাক? জি ভালো। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো, খুব ভালো। জায়গা জমির ব্যবসা ভালো না হয় উপায় আছে? দাম শুধু বাড়তেই থাকে। চলি মাদুর চাচা, আসার পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা শেষ হয়ে গেলে আলীর সঙ্গে দেখা করে তোমার আর আশার বিয়ের প্রস্তাবটা দেব।
আশা, আশা, এই আশা। রিতাপা, আমার কলমটা দাও, ভাইয়া ডাকছে। এই নাও। রিতাপা, এইটা কি? নাও তোমার কলম। আস্তে আশা আস্তে, আরে পড়ে যাবি তো। আশা আশা, খাবার গুলো নিয়ে যাও। আরে রিতা সাবধান। ভাইয়া, কেন তুমি সাবধান কথাটা বলতে গেলে? জানি তো সাবধান বললেই ফেলে দেবে। আরে জানি জানি, মুখ ফসকে বেরিয়ে গেছে। যাচ্ছে পরীক্ষা দিতে, অত খাবার দিয়ে কি হবে রিতাপা? টিফিন পিরিয়ডে খাওয়া লাগবে না? আমি যখন পরীক্ষা দিয়েছি তখন বাবা আমার জন্য এর চেয়েও বেশি খাবার নিয়ে যেত। চাচার সঙ্গে তো রেল স্টেশনে দেখা হবে, জিজ্ঞেস করে জেনে নেব তুমি কলেজে শুধু খেতে যেতে না পরীক্ষা দিতে যেতে। চলো। শোন, সবকটা প্রশ্ন ভালো করে পড়ে নিবি, আর বুঝতে না পারলে প্রফেসরকে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? আর মাথা ঠান্ডা করে লিখবি, কেমন? বুঝছিস তো? তোমার বোঝানো শেষ হয়েছে আলি? আশা যদি ঠিক মতো লিখতে পারে। এক কাজ করো, তুমি তোমার বোনের সঙ্গে ট্রেনে উঠে পড়ো, বোঝাতে বোঝাতে কলেজ পর্যন্ত নিয়ে যাও। আমি জানি তারপরেও তোমার বোঝানো শেষ হবে না। আমি যা যা বললাম তোর সবকিছু মনে আছে তো? আল্লাহর নাম নিয়ে স্পর্শ করবে, ঠিক আছে? চিন্তা করো না। খাতা জমা দেবার আগে উত্তরগুলো ভালো করে চেক করে নিবি, মনে থাকবে? ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে। টাটা ভাইয়া, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ হয়েছে হয়েছে, চলো চলো এবার। আরে আমি আর আশাকে কি বুঝাই চাচা, আমার চেয়ে বেশি বুঝাই রিতা। মামারা মেয়ে আমার, তোমাদের সঙ্গ দিয়েই তো সময় কেটে যায়। ওস্তাদ, ওই কম্পার্টমেন্টে একটা সুন্দর মেয়ে উঠেছে, দেখতে দারুণ। ঠিক আছে চল। কি ব্যাপার, আলি কোথায় গেল? তুই তো খুব ভালো গান করিস, তোর গলাও চমৎকার। তাই নাকি? আসলে আমার গলাটা খুব ভালো তো, সুন্দরী মেয়ে দেখলে বেশি বেশি গান গেতে ইচ্ছে করে, তাই না? ঠিক বলেছ, কিন্তু ভুল জায়গায় ভুল গান গাওয়ার জন্য তোকে আর ওইদিকে যেতে দেওয়া যাবে না। কেন? মেয়েটার বাপ কি দখলদারিটা তোকে দিয়ে গেছে? ওর মা দিয়ে গেছে, কারণ ও আমার বোন। তাহলে ওই বোনের দায়িত্ব এই ভগ্নিপতির হাতে তুলে দিয়ে পরের স্টেশনে নেমে পড়ো। তা না হলে গলাটা একেবারে নামিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে শোন একটা কথা বলি, আমার বোনের ওজনটা একটু বেশি, তুই আবার সহ্য করতে পারবি কিনা একটু পরীক্ষা করে দেখি। আজ থেকে নারীদের সম্মান করবি, মনে রাখবি নারীরা তোকে জন্ম দিয়েছে, নারীরা আমাদের মা।
গরম গরম খেয়ে নাও তো। আহা, দেখতে দে, ওই যে দেখ। কি দেখছ ভাইয়া? তোকে। ওই যে দেখছিস, ওই শুকতারাটা আমি, আর পাশের তারাটা হচ্ছে তুমি। ঠিক বলেছিস, সারা জীবন তারা দুটো এরকম কাছাকাছি থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে না। কিন্তু আশার যখন বিয়ে হবে তখন তো একটা তারা ওখান থেকে চলে যাবে। কোথাও যাবে না, আমি আরেকটা তারা এনে ওই দুটো তারার মাঝখানে বসিয়ে দেব। সত্যি আলী ভাই, বোনের জন্য তোমার দরদ দেখে আনন্দে আমার বুকটা ভরে যায়। রীতা, সাবধান করতে যাচ্ছিলে তাই না ভাইয়া? ভাইজান, হাঁসের রান্না আর মুরগি রান্না অনেক জমে গেছে, ভাবতে আসি গেলে মহাজনের ঘরে দিয়ে আসুম। ঠিক আছে, সাবধানে নিয়ে যাস। আরে, যেটা ভাবছি সেইটাই হয়েছে, কতগুলো আন্ডা। তুমি না ভাইয়া? আরে, আমি কি ওকে বলেছি? ডিমগুলো তো সব ভাঙলো। আচ্ছা রীতাপা, তোমার কি হয়েছে বলো তো? সবসময় তোমার হাত থেকে জিনিস পড়ে ভাঙছে। সবসময় কোথায়, সারাদিনে তোমার তো দুইবার ভাঙে, একবার সকালে আর একবার রাতে। ঠিক আছে, এখন চলো। সালাম আলাইকুম মোহাম্মদ আলী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঘটক সাহেব, এই রাতে আমার বাড়িতে? একটা খুশির খবর আছে। খুশির খবর? অনুমতি দিলে বসি বললি। আচ্ছা বসে। আশার পরীক্ষা তো শেষ হয়ে গেল, ওর যেরকম মাথা তাতে ভালো রেজাল্ট করবে আমি নিশ্চিত। সব আপনাদের দোয়া। আশা আপনার একমাত্র আদরের ছোট বোন, ওর বিয়ে শাদীর ব্যাপারে ভেবেছেন কিছু? হ্যাঁ, একটা ভালো ছেলের সন্ধান পেয়েছে, শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে অর্থে বিত্তে সকলের চেয়ে সেরা। বাড়ি কোথায়? ঢাকায়, শহরের উপর পাঁচ পাঁচটা বাড়ি, 50 লাখ টাকা দামের গাড়ি চালায়, বছর বছর গাড়ির মডেল চেঞ্জ করে, দেশে বিদেশে অনেক ব্যবসা। বিয়ের পর আশাকে নিয়ে সাই করে বিদেশ চলে যাবে। না ঘটক সাহেব, এরকম ছেলের সাথে বোনের বিয়ে আমি দেব না। আপনি বুঝতে পারছেন না আলী সাহেব, শহরের সব নাম করা ধনী লোকজন তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওই বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছে। দয়া করে আমাকে সে লাইনে দাঁড় করাবেন না, টাকা পয়সা বাড়ি গাড়ির সঙ্গে আমার বোনকে আমি বিয়ে দেব না। আমি চাই একটা ভালো ছেলে যে হবে সৎ চরিত্রবান, কারণ আমি বিশ্বাস করি ভদ্রলোক সেই বড়লোক সেই চরিত্র আর মহত্ব যার গৌরব। আমার চেয়ে আমার বোনকে যে বেশি ভালোবাসবে তার সঙ্গে আমি বোনের বিয়ে দেব। এরকম ছেলে আপনি পাবেন কোথায়? আছে, কোথাও না কোথাও আছে, আল্লাহর ইচ্ছে সেরকম ছেলে আমার বোনের জীবনে আসবে। হ্যালো, আমি তোমার ড্যাডি কথা বলছি। হাউ আর ইউ ড্যাড? ফাইন ড্যাড, আমি এখন সি স্কুটার রাইটে ব্যস্ত আছি, পরে ফোন করো। তুমি একটা সেলফিশ, কথা ছিল তোমার পরীক্ষা শেষ হলে আমাকে সঙ্গে নিয়ে তুমি পার্টিতে যাবে। হ্যালো 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 হ্যালো, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, শোনার ভান করে কোনো লাভ নেই, তোমার মাম্মির সঙ্গে যেমন করো আমার সঙ্গে তেমন করো না। হ্যালো, ওকে মাই সান, তুমি পার্টি চালিয়ে যাও। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো ঠিকই শুনলে। শুনলাম লন্ডন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে তুমি বিরাট অঙ্কের পাউন্ড ডোনেশন দিয়েছ। বেশি না, মাত্র 10,000 পাউন্ড। 10,000 পাউন্ড তোমার কাছে মাত্র হয়ে গেল? গত মাসে দিয়েছে অরফানেজ ফান্ডে, তার আগে দিয়েছে পোর ফান্ডে, এসব দান খরচ বাদ দিয়ে বিজনেস ম্যাগনেটদের দাওয়াত করে পার্টি থ্রো করলে তো পারো, তাতে তোমার বিজনেসের অনেক হেল্প হবে। আর কোথায় যাচ্ছ? শোনো কি শুনবো, আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি,
এসব আমি পছন্দ করি না। ড্যাডি, ড্যাড, ড্যাড, তোমার কি হয়েছে? এভাবে অপমানে বসে আছো? পার্টিতে নিয়ে জানি বলে আমার উপর রাগ করেছো? না। সো লুক, আই এম ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো, আমি তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিচ্ছি। মাম্মি তোমাকে কিছু বলেছে? তোমার মাম্মি যদি আমার সঙ্গে দিনরাত ঝগড়াও করে তবুও আমি কোনো কথা বলি না। জানি তো, আসলে আমার মাম্মি ভীষণ ভালো। হ্যাঁ, তোমার মাম্মির মতো এত সুন্দর মাম্মি পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কি আমাকে নিয়ে কি বলাবলি হচ্ছে? না না, কিছু না, কিছু না। মাম্মি, ড্যাডি তোমার প্রশংসা করছিল। তা তো করবেই। তোমার ড্যাডির ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু হিসাব তো আমাকেই রাখতে হয়। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম ভাই সাহেব, আমি বাংলাদেশ থেকে জামান বলছি। সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো বুঝতে পারছি না। সূর্য প্রতিদিন যথা নিয়মে ওঠে, আমাদের নিয়ম কানুন আমরাই ঠিক রাখতে পারি না। একটা খুশির খবর আছে। লেডিস ফার্স্ট, খবরটা আগে আপনার বোনকে দিন। তোমার ভাইজান বাংলাদেশ থেকে ফোন করেছে। কেমন আছে ভাইজান? ভালো। কি খবর তাড়াতাড়ি বলো। আরে বিশাল খবর, একেবারে আনন্দ সংবাদ। আগামী 14 তারিখে মনিকার এনগেজমেন্ট। খানদানি বংশের ছেলে তো, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এসব? আরে সব আছে সব, আমার চেয়েও বিশাল ধনী। তোমাদের সবাইকে আসতে হবে কিন্তু, বিয়ের সব দায় দায়িত্ব কিন্তু তোমাদের উপর। আচ্ছা আচ্ছা, হৃদয়, হৃদয়। ইয়েস মম, উই আর গোইং টু বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশে সত্যি যাচ্ছি নাকি? আমার যে কি ভালো লাগছে, কতদিন পর দেশের মাটিতে। তুমি যাচ্ছ না? কেন? হৃদয়কে নিয়ে আমি একা যাব। আর আমি? নেক্সট উইকে আমেরিকায় তোমার গুরুত্বপূর্ণ কনফারেন্স আছে, সেখানে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। এরই মধ্যে তুমি সব ভুলে গেছো? চত্ব সব। আরে লাগবে না লাগবে না। মনিকা কেমন আছো বোন? ভালো, আপনি ভালো আছেন তো? ভালো ভাইয়া। নিন, ছেলেবেলার কথা এখনো তোমার মনে আছে? কেন থাকবে না। আরে গ্রাম ছেড়ে আমরা শহরে চলে গেলে কি হবে? আসার সঙ্গে আমার যোগাযোগটা ঠিকই আছে। এই যে বিয়ের কোণে। বিয়ে? ওর কবে? আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ঘরে যাবে? ও তাই তো, চলো বলো। হ্যাঁ চলো। আগামী 14 ফেব্রুয়ারি এনগেজমেন্ট, তার 2 দিন পর বিয়ে। তার মানে এখনো 15 দিন বাকি আছে। আপনাকেও কিন্তু যেতে হবে ভাইয়া। তোমার বিয়ে আর আমি যাব না? দেখবে বিয়ের দিন সকালে আশাকে নিয়ে আমি প্রথমেই পৌঁছে গেছি। বিয়ের দিন সকালে? মা, ততক্ষণে তো অর্ধেক দিন শেষ হয়ে যাবে। আশাকে আজই আমি সঙ্গে করে নিয়ে যাব। আজই? হ্যাঁ। কি রে, তুই যাবি না আমার সঙ্গে? আমি কিছু জানি না। তাহলে কে জানে ভাইয়া? আচ্ছা ভাইয়া, এটা যদি আশার বিয়ে হতো তাহলে আপনি আমাকে কতদিন আগে আসতে বলতেন? 1 মাস আগে তো বটে। তুমি আশার সবচেয়ে প্রিয় বান্ধবী, কনে সাজানো থেকে শুরু করে কনে বিদায় সবই তো তোমাকেই করতে হতো। আমি যেমন আশার প্রিয় বান্ধবী, আশাও তো আমার প্রিয় বান্ধবী। তাহলে আমার বেলা নিয়মটা উল্টো হবে কেন ভাইয়া? আসলে কি জানো মনিকা, আশাকে ছেড়ে কখনো একা থাকিনি তো। ভেবেছিলাম ছেলেবেলায় আমরা দুজন যেমন একে অন্যের সাথী হয়ে থাকতাম, ঠিক তেমনি আজ থেকে বিয়ের দিন পর্যন্ত আশা আমার সঙ্গে সঙ্গে থাকবে। পাগলি বোন আমার। ঠিক আছে ঠিক আছে, ফিরে আসা যাবি? আমি কি জানি। ঠিক আছে যাবি। থ্যাংক ইউ ভাইয়া।
পায়েসের জন্য প্লেট আনা লাগবে না, পেরি চাললেই চলবে, সবাই তো তোমার মতো খায় না। বিয়েতে আপনাদের সবাইকে যেতে হবে, কিন্তু শুধু আশা এখন আমার সঙ্গে যাবে। আশা সাবধানে থাকিস। Something, 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 something is that better than nothing. আরে গাই বলছিস, something is that better than nothing. এই আস্তে আস্তে হৃদয় কেমন আছো দোস্ত? গুনে ধর, কতদিন পর আলি এর লিগে তোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইলাম। কি ব্যাপার, আমারে তুই চিনতে পারতেছস না? আরে আমি আফজাল, ওই যে স্কুলে যাইবার পথে। আফজাল, আফজাল তুই যা, আমি মালপত্র নিয়ে। ও মাম্মি, চল রিল্যাক্স। সামথিং 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 ছোটবেলার অভ্যেস এখনো যায়নি। Who is this beauty? She is our distant relative. Wow! Abdul? Meta kede? ওইটা, আরে ওইটা তো আমগো মনিকা। মনি মানে মনিকা? তোর জন্য আমি লন্ডন থেকে ছুটে এসেছি, অথচ আমাকে রিসিভ করতে তুই এয়ারপোর্টে যাসটি কেন? ওয়াও, বিউটিফুল, এত সুন্দর হয়ে গেছিস তুই। ওয়াও, আগে জানলে তো আমি তোকে বিয়ে করতাম। এই আমার ছেলেবেলার দুষ্টামির কথা তোর মনে আছে? আরে পাপ্পি পাপ্পি, বিয়ের পর তো সুযোগ পাবো না, তাই এখনই দেবো নাকি একটা। আমি মনিকা নই। কি? হ্যাঁ, আমি মনিকার বান্ধবী। বান্ধবী? তাহলে এতক্ষণ বলনি কেন? বুঝেছি, এবার অবশ্য এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক, তাছাড়া আমি একটা হ্যান্ডসাম ছেলে। তুমিও জাগাস। চুপ করুন, এই নুপুরটা আমার দাঁতে কামড়ে ধরা ছিল, সেই জন্য কথা বলতে পারিনি। ইটস অলরাইট, ইটস অলরাইট। হ্যাঁ, থাক থাক, ক্ষমা চাইতে হবে না। আশা, তুমি নিশ্চয়ই হৃদয়? আমি মনি, মানে মনিকা। ছাড়ো না, এসো পরিচয় করিয়ে দিই। পরিচয় হয়েছে, তোর বান্ধবী, জানিস ওকে মনে করে ওকে এইভাবে কি দিয়েছে? তুমি এসব কি করছো? ও কিন্তু এসব পছন্দ করে না। আচ্ছা, তাহলে কি পছন্দ করে? মনিকা আসছি মা। হৃদয় চলো। আহ চলো না, নামের কি বাহার হৃদয়। হ্যালো,
তোমার নাম কি? যদি আমি জানি তোমার নাম তুমি আমাকে বলবে না। আমার নাম হৃদয়। আমি লন্ডন থেকে এসেছি। বিদেশে যারা থাকে তাদের প্রতি এখানকার লোকজনের মনে সবসময় একটা বিশেষ ধারণা থাকে। কথায় কথায় তারা প্রেম করে, মেয়েদের সঙ্গে আড্ডা মারে, সুযোগ পেলেই কিস করে। আমিও কিন্তু ওই রকম। সাবধান। কোথেকে যাচ্ছে? বলা নেই কানে, টুট করে আমার ঘরে ঢুকে পড়লো বানর কথাকার। তুমি আবার রান্নাঘরে কেন বইন? বিয়ার দাওয়াতে আইছো। বিয়ে পর্যন্ত মনিকার সব কাজ আমি নিজের হাতে। আর করব কিভাবে? বানরের উৎপাতে কি সুস্থভাবে কাজ করার উপায় আছে? তুমি আবার বানর পাইলে কোথায়? বানর এই বাড়িতেই আছে। আবার বলে কি না হ্যান্ডসাম ছেলে। চিনা জানি না এমনি জড়িয়ে ধরলো। আয়নার সামনে গিয়ে নিজের মুখটা একবার ভালো করে দেখো, একেবারে খাঁটি বানর। চিড়িয়াখানার লোকজন জানতে পারলে শুধু ওকে নয় ওর ফ্যামিলির সবাইকে খাঁচায় ভরে নিয়ে যাবে। আর একবার আমার সামনে পড়ুক, ওকে আমি এমন শিক্ষা দেব। হায় হায় হায়, গ্রাম থেকে আমার ভাই কাল সত্যি গলা দিয়ে গেছে, আমি আবার সাদে দেখাইছি, যদি খেয়ে ফেলে আমি যাই। খাবে না খাবে না, কারণ এই বানর সেই বানর না, লন্ডনের বানর হৃদয় না কি যেন নাম। হায় হায়, তুমি কারে কি কইতেছো? হৃদয় মনিকার ফুপাতো ভাই, আর উনি হইতেছেন হৃদয়ের মা। বন্ধুর দেখা পাইলাম না, বন্ধু কেন আইলো না, মাস গেল। আপনার নাম কি? আপনার নাম আশা। আশা, সব হয়ে গেল নিরাশা। মিষ্টি কম হয়ে গেছে। এখন ঠিক আছে বাবা, কি মিষ্টি। আশা ছিল, ভালোবাসা ছিল। হ্যালো, জামানি স্পিকিং। শেখদার বলছি বন্ধু, তোমার মেয়ের বিয়ের কার্ড পেয়েছি, বিয়েতে তোমার ফুল ফ্যামিলিকে আমার বাড়িতে দেখতে চাই, ওকে? আরে নাগি উপায় আছে, একদিকে তুমি আমার ছেলেবেলার বন্ধু, অন্যদিকে একমাত্র বিজনেস পার্টনার। তাহলে আর দেরি না করে এখনই মেয়েকে নিয়ে রওনা হয়ে যাও, লন্ডন থেকে আমার ভাগ্নে এসেছে, ওর নাচ দেখবে না। হ্যালো ম্যাম, আমি খবর পেয়েছি কিচেনের সকলের সামনে তুমি আমাকে বানর বলেছো। ওয়াই বানর? কই না তো, বানর তো দেখতে সুন্দর হয়, কিন্তু আমি আপনাকে গরিলা বলেছি। গরিলা? হ্যাঁ গরিলা। হোয়াট? আমার একে ডাকলো মরে। কি ব্যাপার হৃদয়? দেখছো না, ডান্স করতে করতে উপর থেকে নিচে নামছে। চলো আমি তোমাদের হেল্প করছি, চলো। ওকে ওকে। চলো ভেতরে চলো। আমার বোন লন্ডন থেকে এসেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু শিকদার, নট অনলি ফ্রেন্ড, বিজনেস পার্টনার। ছেলেটি কে বন্ধু? ওর কথাই তোমাকে বলেছিলাম, আমার একমাত্র ভাগ্নে। বিউটিফুল ড্যাড,
আমি ওর সাথে পরিচিত হব প্লিজ প্লিজ ওকে যাও যাও বাংলাদেশ ওয়ান্ডারফুল ড্যাড এখানকার লোকজনও খুব ভালো ওকে ড্যাড ইউ টেক কেয়ার অ্যাবাউট ইউর সেলফ আই কল ইউ লেটার বাই তুমি আমার ঘরে তুমি কি করছো এটা আপনার ঘর নয় আমার ঘর ও তাই তো তোমার ঘর সরি ভুল করে ঢুকে পড়েছি ঠিক আছে আপনি এখন যান যাচ্ছি বাবা যাচ্ছি ইয়ে মানে তুমি কিছু দেখনি তো না না আমি কিছু দেখিনি আপনি এখান থেকে জানতে ও থ্যাঙ্কস গড ওকে বাই বাই ওয়াও নাইস সর এই যে মিস্টার ডোন্ট টাচ ইট আমি কিন্তু এসব পছন্দ করি না রিয়েলি হচ্ছে কি ওটা জায়গা মতো রাখুন অসভ্যতা করবেন না বলে দিচ্ছি দিন আমার ঘোড়া দিন কথাই তো শুনছি না দিন বলছি কি আশ্চর্য দিন না প্লিজ দিয়ে দিন প্লিজ ঘোড়াটা আমার ভাইয়া আমাকে দিয়েছে ও তোমার ভাইয়া দিয়েছে ভেঙে গেলে আমি খুব কষ্ট পাবো তাই নাও আপনি এখনো দাঁড়িয়ে আছেন যান বেরিয়ে যান বাই আমার কেমন যেন ডাউট হচ্ছে কিসের ডাউট আমি তোমাকে এত ডিস্টার্ব করি তুমি তেমন কিছুই বলো না তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ আমার বারোটা বাজিয়ে ছাড়তো তুমি কিছু বলছো না মানে সামথিং সামথিং কি ঠিক বলেছি না সামথিং 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 জানতো স্টেশনে রেলগাড়িটা বাইপা চলে ঘড়ির কাটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে বারোটা কি ব্যাপার দোস্ত তোমার পরনের কাপড় কই এই তো আমার কাপড় ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না মার্কেটটা এত সুন্দর করেছে ভেতরে না গেলে তো বুঝতেই পারতাম না আইসক্রিম খেয়েছিস ভালো না কি ব্যাপার হাত ছাড়ুন আইসক্রিমটা নগদ টাকায় কেনা তাই টিস্যু দিয়ে মুছে ফেললে আমার লস হয়ে যাবে আমি আবার লস করা খুব একটা পছন্দ করি না তাই টিস্যু দিয়ে নয় জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি Thank you.
হৃদয় আমার নাম। মেয়েদের ইজ্জতের উপর হাত দিলে আমি কাউকে ক্ষমা করি না। হাসির কিছুই নেই শিকদার, হৃদয়ের স্বভাবই ওই রকম। ছেলে মানুষিতে ওস্তাদ, আবার অন্যায় দেখলে প্রতিবাদ করতে ওস্তাদ। মার্কেটের ঘটনা শুনে আমি তো রীতিমতো আশ্চর্য হয়ে গেছি। হৃদয় ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ। আমার মেয়ে এলিনার সঙ্গে দারুণ মানাবে। আচ্ছা, ওর বাবার কাছে প্রস্তাবটা দিলে কেমন হয়? আরে রাখো তোমার বাবা, সংসারের যে কোনো ব্যাপারে আমার বোন যা বলবে তাই হবে। তাহলে তোমার বোনের কাছে প্রস্তাবটা দাও। আহা, তুমি আগে তোমার মেয়ের সঙ্গে কথা বলো, দেখো সে রাজি আছে কিনা। আরে আমার মেয়ে তো রাজি হয়েই বসে আছে, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়। একে একে এখানে বসে কি করছো হৃদয়? ড্যাডির কাছে ইমেল করছি। ড্যাডিকে তুমি খুব ভালোবাসো তাই না? কেন, তুমি ভালোবাসো না? ভীষণ ভীষণ ভালোবাসি, একেবারে মিষ্টি হালুয়ার মতো। হালুয়া? হালুয়া কিন্তু আমি খুব ভালোবাসি। সুজির হালুয়া কার জন্য? দেখি বল সাসপেন্ডটা। স্পেশাল আইটেম ফর এ স্পেশাল পারসন। তুমি বসো, আমি তৈরি করে দিচ্ছি। নো, আমার কাছে কেউ নাক গলাক সেটা আমি পছন্দ করি না। মাইন্ড ইউর ওন বিজনেস। সুজি কোথায়? শেলফে। আর চিনি? ওখানে আছে। থ্যাংক ইউ। লবণের পাত্র তো লয়ে গেছে। দুধের মধ্যে লবণ ঢেলে দিচ্ছে তো। মাইন্ড ইউর ওন বিজনেস। স্পেশাল পার্সন হৃদয়। মাইন্ড ইউর ওন বিজনেস হৃদয়। হালুয়া? হালুয়া আমার জন্য? তুমি বলেছো হালুয়া খেতে তুমি খুব ভালোবাসো, সেদিন আমি নিজের হাতে রান্না করেছি। নাও হালুয়ার মধ্যে দুধ, চিনি, কাজু বাদাম, কিশমিস আর আমার স্পেশাল একটা কিস রয়েছে, খাও। ডোন্ট ইট ফ্রেন্ড। আপা, নাম দেখানো কি? ও টেস্টি লবণ। কেন প্রতিজন টেস্টি লবণ হালুয়া লবণ খাইলে মরো? দোস্ত, লবণের বস্তা মারে।
কি হলো হৃদয় খাচ্ছ না কেন হৃদয় কেমন আছো বাবাজি ভালো আছো ড্যাডি দেখো হৃদয়ের জন্য আমি নিজের হাতে হালুয়া বানিয়েছি খুব ভালো করেছো বুঝলে হৃদয় ও যে হালুয়া বানায় না একবার খেলে সারা জীবন মনে থাকে সার্ফ এক্সেল না ধুইলো মুখের থেকে নুন করতে যাইব না নিন আপনি আগে টেস্ট করুন আঙ্কেল আমি কেন তোমার জন্য বানিয়েছি তুমি খাও আঙ্কেল প্লিজ আপনি আমার গুরুজন আপনি আগে না খেলে আমি খাবো না দেখেছো মা গুরুজনদের কিভাবে রেসপেক্ট করতে হয় একেই বলে শিক্ষা ভীষণ মজা হয়েছে তাই না দেখি সাংঘাতিক মজা তুই এখানে কি করছিস খাহালুয়া খাহালুয়া ধরে খবর পেয়েই চলে এসেছি এলিনার হাতের বানানো হালুয়া তোমরা দুজনে খাবে তা হবে না আমাকে একটু দাও ঢুকে নাই এইবার ঢুকছে আর কোন যান খাইবেন না বসতে আঙ্কেল আর একটু খান না 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 তুমি একটু বসো আমি আসছি হ্যাঁ বসো কি হয়েছে ড্যাডি তুমি চলে যাচ্ছ যে শোনো আজকের পর থেকে তুমি আর কোনোদিন হালুয়া বানাবে না কেন ড্যাডি মজা হয়নি খুব মজা হয়েছে ওই মজা তোমার আঙ্কেল আর আমি টের পেয়েছি আর কোনোদিন হালুয়া বানাবে না কি হলো উঠে কেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো ঠিক আছে শোনো খাবারটা নিয়ে আসা তোমার কাজ আর সার্ভ করা আমার কাজ দাও কোথায় যাচ্ছিস এখানে বস সারাদিন শুধু কাজ আর কাজ আমি বলেছি না বিয়ের আগ পর্যন্ত তোর সব কাজ আমি করে দেব নাও খেতে ইচ্ছে করছে না দোস্ত খাইয়ালো আশা নিজের হাতে বানাইছে থ্যাংক ইউ মোস্ট ওয়েল থ্যাঙ্কসটা তোমার দেয় নাই যে বানাইছে তারে দিছে রাবিশ আমি কি যেন বলছিলাম হৃদয় হ্যাঁ হৃদয় হৃদয়ের ফাদার দ্যাট মিন্স আঙ্কেল হচ্ছে লন্ডনের বিখ্যাত বিজনেস ম্যাগনেট দেশে বিদেশে অনেক ব্যবসা কোটি কোটি ডলারের মালিক দামি গাড়ি আছে দশটা তোমাদের তো কিছু কম নেই এলি না অফকোর্স আমার ড্যাডিও বিশাল ধনী প্রচুর টাকার মালিক নিয়ার অ্যাবাউট 100 crore শুধু কোটি আছে ব্যাংক না আমি কি যেন বলছিলাম হৃদয় হ্যাঁ হ্যাঁ হৃদয় হৃদয় কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে সবাই কোটিপতি হোয়াট অ্যাবাউট ইউ আশাও আমিও কোটিপতি তাই তাহলে শুনি কি আছে তোমার গ্রামে ছোট্ট একটা বাড়ি আছে গোলা ভরা ধান আছে পুকুর ভরা মাছ আছে গোয়াল ভরা গরু আছে আর সবচেয়ে বেশি যেটা আছে সেটা আমার ভাইয়ের সীমাহীন ভালোবাসা পৃথিবীর সব টাকা এক জায়গায় করলেও আমার ভাইয়ের ভালোবাসার দাম দেওয়া যাবে না এদিক দিয়ে আমি তোমাদের সবার চেয়ে অনেক বড় কোটিপতি আশা কি ব্যাপার হৃদয় আসার জন্য হঠাৎ একটু ব্যাকুল হয়ে উঠলে ওকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি সবার সামনে আসা প্রমাণ করে দিয়ে গেল পৃথিবীতে ভালোবাসার মূল্য টাকার চেয়ে অনেক বেশি তুমিও কি তা বিশ্বাস করো ওর ভাইয়ার সাথে পরিচয় থাকলে উত্তরটা দিতে পারতাম
বোনকে তো মনের মতো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করছো, কিন্তু বয়স তো বসে থাকবে না। ওর বিয়ে শাদীর ব্যাপারে ভেবেছো কিছু? ভাবতে তো হবেই মাদুর চাচা, কিন্তু ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। একমাত্র আদরের বোন, শ্বশুর বাড়ি চলে গেলে আমি যে একা হয়ে যাব, আমাকে ছেড়ে আসে কিভাবে থাকবে? তাই বলে বিয়ে দেবে না? আমার চেয়ে আমার বোনকে যে বেশি ভালোবাসবে তার সঙ্গে আমি বোনের বিয়ে দেব, কিন্তু তেমন উপযুক্ত পাত্র তো পাচ্ছি না। একই সমস্যা আমারও। তুমি তো জানো মুশতাক আমার একমাত্র ছেলে, বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে এখানে হাউজিং এর ব্যবসা করছে। আমি অবশ্য চেয়েছিলাম ছেলে বিদেশে থেকে যাক, কিন্তু ওর ওই এক কথা, নিজের দেশ ছেড়ে অন্য কোথাও সে থাকবে না। এরকম দেশপ্রেমিক ছেলে তো আজকাল নজরেই পড়ে না, শুনে খুব ভাল লাগলো। তাহলে খামোখামরা দুশ্চিন্তা করছি কেন? পাত্র আর পাত্রী যখন ঘরেই আছে, না মানে আমি বলছিলাম যে মুশতাকের সঙ্গে আশার বিয়ে হলে, আশাকে মুশতাক বেশ পছন্দ করে, এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? তবে এই বিয়েতে আমার বোনের মত আছে কিনা সেটা জানতে হবে, তাছাড়া এ ব্যাপারে মাস্টার চাচার সিদ্ধান্ত ছাড়া আমি কিছুই বলতে পারবো না। স্টেশন মাস্টারের কথা বলছো তো? জি। ওর সিদ্ধান্ত ছাড়া ট্রেন চলতে পারে না জানি, কিন্তু তোমার বোনের বিয়ে ওর সিদ্ধান্ত ছাড়া হবে না, এ কেমন কথা? মাদবর সাহেব, আপনি যেমন এই গ্রামের গার্জিয়ান, ঠিক তেমনি আমিও আলীর ফ্যামিলির গার্জিয়ান। আমার কথা ছাড়া আলী কিছুই করবে না। আপনার প্রস্তাবটা ভেবে দেখব, আশা আগে শহর থেকে ফিরে আসুক। চলো আলী, রিতা খিচুড়ি রান্না করেছে, একসঙ্গে খাবো। হ্যাঁ চলো। জি চাচা, আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, আমি সব ঠিক করে দেব, চিন্তা করবেন না। হ্যাঁ রাখি এখন। চল, এইরকম একটা শুভ দিনে তুমি কাঁদছো কেন বন্ধু? হৃদয়ের সঙ্গে বিয়ের পর আমার মেয়েও তো লন্ডনে চলে যাবে, সেই কথা চিন্তা করে আমার ভীষণ কান্না পাচ্ছে। আরে আপনি কানবেন কে? আপনার মেয়ে যারে বিয়ে করবো তারই তো সারা জীবন কান্দি। এই দেখো বন্ধু, ওদের জন্য অ্যাডভান্স টিকিট করে রেখেছি। আংটি পরানোর কাজটা এবার সেরে ফেলা যাক, কি বলেন? অবশ্যই অবশ্যই। কই জামান সাহেব, আসুন আসুন। জামান সাহেব? সেটা আবার কে? সৈয়দ জামান। সে হারামজাদা আবার কোথাকার লাট সাহেব? আরে মেয়ের বাবা। বাবারও বাবা আছে বুঝলে? এ তো ভীষণ ঝামেলায় পড়ে গেলাম দেখছি। এই কি শুরু করলে তুমি? হ্যাঁ সরি। যাও খোকা, তুমি এটা পরিয়ে দাও। নিজের বিয়ের কথা ভেবে তোমার খুব দুশ্চিন্তা হচ্ছে তাই না? কিভাবে বুঝলে? আমি সব বুঝতে পারি। জানো আমি একজনকে ভালোবেসে ফেলেছি, গ্রামে তার ছোট্ট একটা বাড়ি আছে, গোলা ভরা ধান আছে, গোয়াল ভরা গরু আছে, আর আছে ফেরেস্তার মতো একজন ভাই। আমার সাথে সেই মেয়েকে দারুণ মানাবে। এই কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। আজম ভাই দেখুন তো কয়টা বাজে। ও আচ্ছা, সরি, গড়িটা হাতে দিতে ভুলে গেছি। ভাবি এই নিন, মনিকার বিয়েতে আমার তরফ থেকে সামান্য উপহার। কি এটা? ডায়মন্ডের নেকলেস। করেছেন কি? এটা অনেক দামি। আপনাদের সম্মানের কাছে এটা তেমন কিছুই নয়, মাত্র 10 লাখ টাকা দাম। এটা এনগেজমেন্টের জন্য, আর বিয়ের জন্য যেটা ভেবে রেখেছি সেটা অনেক বড় সারপ্রাইজ। টাপা বাজি ধরা পড়লে তোমার কপালে দুঃখ আছে, কথাটা মনে রেখো। কথাটা বলে আপনি কইল, চুপ বেয়াদব। এসবের কোনো দরকারই ছিল না ভাই সাহেব, আপনার দোয়াই তো ওদের জন্য সবচেয়ে বড় পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই, দোয়া আমি ওদের জন্য করি। আজ এই শুভদিনে আপনারাও ওদের দোয়া করে দেন। দেখুন দুজনকে কেমন মানিয়েছে, মনে হচ্ছে রোমিও জুলিয়েট।
গাছে কাঁঠাল গোপের তেল কিল কিন্তু একটাও মাটিতে পড়বে না মানে মেজাজটা কেমন লাগে বলো হ্যাঁ টেক ইট ইজি চলো ওদিকে যাই চলো চলো হাত টানছো কেন এসো না এসো আপনারা খাওয়া দাওয়া করেন আমি তোমাদের আমার বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না এই হচ্ছে সেই হৃদয় হি ইজ মাই বয়ফ্রেন্ড হাই 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 হলো হাত তো সরিয়ে নিলে কেন আরে আমি তো সরাইতে চাই না এলিনা তোমার শালা এই হাত আমি কার দিকে নিলি না কই যায় একটুখানি দেখো একখান কথা রাখো ভালোবাসা একবার আমার স্বামী বইলা ডাক She is my best friend. Really? Yes. Asha, her name is Happy and she is lucky. Monica? Ashche. Asha, tell me what you said. I am Ashche. Okay? Okay. What are you doing here? Look at that. Okay, let's see. হচ্ছে কি এত কাছে এসে দাঁড়িয়েছেন কেন আমার পিছনে আছেন কেন কথা আছে ওইদিকে চলো না আমি কোথাও যাব না তোমার ভালোর জন্যই বলছি দরকার নেই লুকিয়ে লুকিয়ে কি বলবেন কেউ যাতে না দেখে সেজন্যই আড়ালে যেতে বলছি শুরু করেছেন যা বলার এখানেই বলুন ওকে তোমার ব্লাউজের হুকটা খোলা আছে কি জি হ্যাঁ উল্টা পাল্টা কথা ছাড়া আপনার আর কোনো কাজ নেই আপনার কথা আমি বিশ্বাস করি না তোমার পিঠের কালো তিলটা কিন্তু দেখা যাচ্ছে কি এখনো বিশ্বাস হচ্ছে না আয় মনিকা হ্যাঁ শোন বলো তোর বান্ধবীকে একটু হেল্প কর তুমি একটু দাঁড়াও আমি দেখছি যা আমার ব্লাউজের হুকটা একটু লাগিয়ে দিই না তুই যা মন ভোলা হয়েছিস না যাই আমি হ্যালো তুমি আমাকে খুঁজছো তাই না না আমি জানি তুমি আমাকেই খুঁজছো বলো ঠিক বলেছি না জানি না তার মানে সামথিং সামথিং নাথিং নাথিং সামথিং সামথিং নাথিং 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 সামথিং সামথিং তুই ওই দিকটা একটু দেখ আমি এই দিকটা দেখছি আচ্ছা হাই তুমি আবার এসেছো ইয়েস কলেজ ক্যাম্পাসে তুমি আমাকে পাত্তা দাও তাই শুভদিনে চলে এসেছি এই যে তোমার নিজের হাতের লেখা লাভ লেটার এটা আমার কাছে তুমি লিখেছিলে না মিথ্যে বলে তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে পারবে না নিজের লেখাকে তুমি অস্বীকার করবে কিভাবে এনগেজমেন্ট হয়ে গেলেও তোমার বিয়ে কিন্তু এখনো হয়নি কি হলো শর্তটা মনে আছে তো আমার শর্তে রাজি না হলে এই চিঠিকে পোস্টার বানিয়ে তোমার শুভ দিন আমি অশুভ করে দেব বদমাসটা এখানে কেন চল হৃদয়ের কাছে যাই সামথিং 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 কি
something something. Oh yahoo! Amar handwriting onekir chhe bhalo. Shejono Valentine's Day upolokkhe college koyekjon bandhobike ami love letter likhe diyechhilam. Shekhan theke ekta chithi gayeb kore nijer naam likhe Shiba amake blackmail korar hunki diyeche. Shibar shonge amar noki obodho somporko ache. ওর শর্তে রাজি না হলে আমার বিয়ে সে ভেঙে দেবে। মনিকার কাছে শিবা 5 লাখ টাকা চেয়েছে, না দিলে ও চিঠিকে সে হ্যান্ডবিল বানিয়ে রাস্তায় রাস্তায় বিলি করবে বলে হুমকি দিয়েছে। বুঝতে পেরেছি, তাহলে এই তোমার সামথিং সামথিং। ডোন্ট ওয়ারি মনিকা, সব প্রবলেম আমি সলভ করে দেব। চিঠিকে হ্যান্ডবিল বানানোর আগে আমি ওর এমন অবস্থা করব হাসপাতালের বিল দেবার জন্য লোকে শিবার নামে হ্যান্ডবিল বিলি করবে। শিবার ঠিকানা তুই জানিস? গুড। কোথায় যে রেখেছে? এই দেখো, এই তো সেই চিঠি। চলো। তোর এত বড় বুকের পাটা, আমার ঘর থেকে চিঠি উদ্ধার করে নিয়ে যাবে? সেকান্দার, কাম হলো না। আজকের পর যদি কাউকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিস তাহলে তোকে আমি জ্যান্ত কবর দেব, কথাটা মনে রাখিস। আশা, বিশ্বাস কর, আমার বুকটা এখনো ধরফর করছে। থ্যাঙ্কস। আমাকে নয়, ওনাকে। আরে আমাকে নয়, ওকে। গুন্ডাদের সঙ্গে মারামারি করে হৃদয় চিঠিটা উদ্ধার করেছে, ধন্যবাদ তো ওনাকেই দে। না না, ওকে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ওকে, গুড নাইট। চল আশা, চল। হ্যাঁ চল, এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো। হৃদয়, আশা, তুমি আমাকে ডেকেছো, শুনতে ভুল করিনি তো? না। আজ থেকে আমরা ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড, আর কিছু? ওকে ওকে, তাতেই আমি খুশি। কি রক্ত? ও কিছু না, চাকুর আঘাত লাগে, সামান্য একটু কেটে গেছে। এতক্ষণ বলিনি কেন? তুমি পাশে থাকলে কোনো দিকেই আমার খেয়াল থাকে না।
এখন থেকে আমি আর আপনার কাছেই আসব না। তাই? হ্যাঁ। দামি অন্যটা শুধু শুধু নষ্ট করলে কেন? সে আপনি বুঝবেন না। কি ব্যাপার মামুনি, এখনো ঘুমোতে যাওনি? এই তো যাচ্ছি আঙ্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় গেল? একবার দেখা পেলেই হয়, হৃদয়ের সঙ্গে গোপনে কথা বলার স্বাদ চিরে তরে মিটিয়ে দেব। প্লিজ ডোন্ট টাচ। আশা, আসার সময় দেখলাম তোমার ঘরের দরজা খোলা, তুমি যে ঘোড়াটা আনছিলা সেটা ঘরের মধ্যে ভাঙ্গে পড়ে রয়েছে। কি কি বলে? তোর কান্না দেখে বুঝতে পারছি ঘোড়াটা তোর খুব প্রিয় ছিল। হ্যাঁ, ঘোড়াটাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি যখন ছোট তখন আমাদের একটা সত্যিকারের ঘোড়া ছিল, নিজের হাতে ঘোড়াটাকে আমি ঘাস খাওয়াতাম, আদর করতাম। হঠাৎ একদিন ঘোড়াটা মরে গেল, সেদিন যে কি কষ্ট আমি পেয়েছিলাম। মনের দুঃখে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, সারাদিন কাঁদতাম। আমি মুখে একটুখানি হাসি দেখার জন্য ভাইয়া ভাইয়া এই ঘোড়াটা আমাকে কিনে দিয়েছিল। ছোটবেলা থেকে আমি এই ঘোড়াটাকে নিজের কাছ থেকে কখনো দূরে রাখিনি। আমার নিজের হাতটা বিচ্ছিন্ন হলো, আমি এতটা কষ্ট পেতাম না। একা একা এখানে দাঁড়িয়ে তারা গুনছ? আমিও গুনব। 1 2 3 4 5 6 7 8 9 না, আর তারা গুনা হলো না। এটা কিন্তু তোমার সেই ঘোড়া, তোমার ভাইয়া যেটা তোমাকে দিয়েছিল। আমি নিজের হাতে জোড়া লাগিয়ে তোমার জন্য নিয়ে এসেছি, একেবারে ফুল ডেকোরেটেড। ভীষণ সুন্দর হয়েছে। সত্যি? মেনি মেনি থ্যাঙ্কস। তোমাকে আর থ্যাঙ্কস দিতে হবে না, আমি নিজেই নিজেকে থ্যাঙ্কস দিয়েছি। তুমি কি আমাকে ডাকার জন্য হাত বাড়িয়েছিলে? বলো। না মানে আমি, তুমি না বললেও তোমার মনের কথা আমি বুঝতে পারি। জানো আশা, আমিও তোমার মুখে সব সময় হাসি দেখতে চাই। আর কিছু চান না? না, আর কি? রিয়েলি? হ্যাঁ। সামথিংও চান না? না। তাই তো? হোয়াট?
সরি, ভুল করে ধরে ফেলেছি। বাসের ঘরে কি চশমা পরে থাকবি নাকি? বাসর ঘরে অবশ্য চশমা না হলেও চলবে, আলো নিভে যাবার পর একজন আরেকজনকে ঠিকই খুঁজে নেবে। ম্যাডাম, ফুফু আম্মা আপনাকে ডাকছে। তুমি যাও, আমি আসি। বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে। এর চেয়ে বেশি মিষ্টি তো আমার কাছে নেই। আছে তোমার ওই মিষ্টি ঠোঁটে, যা তুমি জানো না। ওই মিষ্টি পৃথিবীর সব মিষ্টিকে হার মানায়। কিন্তু ওই মিষ্টি খাওয়ার সময় তো এখনো আসেনি সাহেব, যখন আসবে তখন ঠিকই পাবেন। সেই সময়টাকে যদি একটু এগিয়ে আনি। না হৃদয়, একবার আসা, শুধু একবার, প্লিজ। প্লিজ আশা, প্লিজ 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 প্লিজ। হ্যালো ড্যাড, ড্যাড তুমি কি আমার গায়ে জীবনে কখনো হাত তুলেছো? শোনো, তোমাকে কেউ যদি আঘাত করার চেষ্টা করে থাকে তার সীমানা থেকে সব সময় তুমি দূরে দূরে থাকবে। থ্যাঙ্কস ড্যাড, পরে কথা বলছি। ভুল হয়ে গেছে হৃদয়, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি। সামান্য একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না। নিজেকে তো কষ্ট দিচ্ছ, সেটাই আমার কাছে অনেক বড় শাস্তি। বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত করতে চাইনি। তুমি কাছে আসার পর আমার খুব ভয় করছিল, সেই জন্য তোমাকে বাধা দিতে গিয়ে। আমি তো এখন তোমার কাছেই আছি, ইচ্ছে করে তুমি তোমার মনের আশা পূরণ করতে পারো। তুমি যা বলবে আমি তাই শুনব। তুমি নিজেকে তুমি কষ্ট দিও না। আমি কোনো কষ্ট পাইনি। তুমি এত কাঁদছ, তোমার কোনো ভুল নেই আশা, বরং আমার ভুলটাকে তুমি শুধরে দিয়েছ। এই অবস্থা হৃদয়, আজ আমি ভীষণ খুশি। আমিও। কি, কোথায় যাচ্ছিস? ভেবেছিস আমি কিছু জানি না? মনিকা প্লিজ, তোদের দুজনের ভাবভঙ্গি সব আমি খেয়াল করেছি। যেতে তো মনিকা, কোথায় যাবি? বিয়ের পর তো হৃদয়ের বুকের মধ্যেই তোকে থাকতে হবে। এই আশা, ফুল, তুমি একটি পুত পবিত্র জিনিস,
তোমার পরশে কঠিন মনও মমির মতো নরম হয়ে যায়। তাই তাহলে এত ভাব কেন? তোমার গায়ে কেউ কখনো হাত তোলেনি, তাই না? ওসমান, দইগুলো সাবধানে রাখিস। আচ্ছা দেন দেন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আচ্ছা, কাজের ঝামেলায় বিয়ের অনুষ্ঠান মিস করেছে, বিদায়ের সময় যদি থাকতে না পারি ওসমান, তাহলে আমি একেবারে শেষ। এত সব কি আলি, তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে নিজের বোনের বিয়ে দিতে যাচ্ছ। আমার তো তবে একটা বোন আছে মাস্টার চাচা, যে মেয়ে বিয়েতে যাচ্ছি তার কোনো ভাই নেই, আমাকে সে ভাইয়া বলে ডাকে। ঠিক আছে ঠিক আছে, ভালোভাবে যেও। হ্যাঁ, এই শোনো নাও, আমি ফুল দিয়ে কি করব? বোকা কোথাকার, কিছুই বোঝে না। ফুলটা তোমার জন্য নয়, যার বিয়েতে যাচ্ছ তার জন্য, বলবে আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, সাবধানে থাকবে। একা একা এখানে কি করছো আশা? ভাইয়ের কথা ভাবছি। তোমাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমার? তোমার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে আশা। চিন্তা কিসের? আমি তো তোমার, শুধুই তোমার। আমার লন্ডনে যাবার দিন যতই ঘনিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে, কেননা তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না, কারণ তুমি তো আমার নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়া কি কেউ বাঁচতে পারে? আমি আজই ড্যাডির সঙ্গে ফোনে কথা বলে তোমার ভাইয়াকে বিয়ের প্রস্তাব দেব। কি করছো মামনি? কি হয়েছে মা? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। রাস্তার ওই মেয়েটা হৃদয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছ? ড্যাডির সঙ্গে গোপনে কথা বলবো, চলো না বসো। আমি দেখছি ভাইজান, চোখের সামনে ছেলের এই পরিণতি দেখতে হবে, আমি তো কল্পনা করিনি। আহা, ছেলের কোনো দোষ নেই, বড় লোকের ছেলে দেখে ওই লোভী মেয়েটা হৃদয়কে ভুলিয়ে ভালিয়ে হাত করতে চাইছে। এখনই সতর্ক না হলে হৃদয়কে আমরা চিরদিনের জন্য হারাবো। নেটওয়ার্ক বিজি, লাইন পাচ্ছি না। এই এখন কিছু বলো না প্লিজ। এই কি করছো? হাত ছেড়ে যাও, দেখে দাও দোস্ত। খালাম্মা, কি হয়েছে মাম্মি, কিছু বলবে? হ্যাঁ, তুমি একটু মার্কেটে যাও এখন। হ্যাঁ, জুয়েলারি দোকান থেকে তোমার পছন্দ মতো সুন্দর দেখে এক সেট গহনা নিয়ে আসবে। ভাবছি উৎসবের আমেজটা থাকতে থাকতে তোমার এঙ্গেজমেন্ট সেরে ফেলবো। সত্যি? হ্যাঁ, মনের মতো পাত্রী যখন এখানে উপস্থিত আছে তখন আর দেরি করতে চাই না। এই নাও টাকা, এক্ষুনি যাও। চলো। বাহ, বেশ সুন্দর করে সেজেছো তো। না মানে, মনিকার বিয়ে হতে না হতে নিজের বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলতে চাচ্ছ নাকি? তার সংসারে তোমার কে কে আছেন? শুধু ভাইয়া। ও, তা তোমার ভাইয়া কি করেন? ফার্মিং, মানে কৃষিকাজ। কৃষিকাজ, বেশ সম্মানের কাজ। ও, ভালো কথা। তুমি যে এতদিন ধরে এখানে আছো তোমার ভাইয়া সেটা জানে?
जी भाई अनुमति ना दिले आमी एखाने आसते पारतम ना ओ प्लानटा ताहले तोमार भाइया प्लान किसेर प्लान चुप करो एमन भावे कथा बोलछो मने होच्छे भाजा माछटा उल्टे खेते जानो ना मुखेर उपर कयेकटा जुतुर बारे पड़ले सब बुझे जाबे तुमि তোমার মতো রাস্তার মেয়েরা রূপ দেখিয়ে যৌবন দেখিয়ে বড় লোকের ছেলেদের যেভাবে মাথা ঘুরিয়ে দেয় সেই প্ল্যান হ্যাঁ তোমার ভাইয়ার বুদ্ধি আছে বড় লোকের বাড়িতে তোমাকে পাঠিয়ে তোমাকে দিয়ে বড় লোকের ছেলেকে হাত করে আঙ্কি এসব আপনি কি বলছেন হৃদয় ভাইয়া আশাকে ভালোবাসে আশা তুমি চুপ করো এই সব মেয়েদের কাছে ভালোবাসা একটা অর্থহীন শব্দ মাত্র এরা ভালোবাসে শুধু টাকাকে চলো মেয়ের বান্ধবী হিসাবে তোমাকে এই বাড়িতে আমি অ্যালাউ করেছিলাম কিন্তু তুমি তার মর্যাদা রাখনি বেরিয়ে যাও এখান থেকে যাও ড্যাডি আমি কথা শুনো না তোমার কোনো কথাই আমি শুনবো না যাও ভেতরে যাও এখনো দাঁড়িয়ে আছো চলো যাও এখান থেকে গেট আউট তাহলে সোজা হলে ঘি উঠবে না দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন মনিকা মনিকা আশা লক্ষ্মী বোন আমার তোকে বলেছিলাম না ওসমান আমাকে ছেড়ে আসা বেশি দিন থাকতে পারবে দেখ কিভাবে কাঁদছে কি হয়েছে কাঁদছিস কেন এই যে আমার আদরের মিষ্টি বোন তোমাকে কথা দিয়েছিলাম তুমি শ্বশুর বাড়ি যাবার আগে আমি ঠিকই চলে আসব আমি সত্যি সত্যি চলে এসেছি ও ওয়েট ওয়েট তোমার জন্য এই শাড়িটা এনেছি গরিব ভাইয়ের আশীর্বাদ মনে করে শাড়িটা পরো নাও আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আশার ভাই মোহাম্মদ আলী সেই ছোটবেলায় আপনি আমাকে দেখেছেন এটা আপনার জন্য আমার গ্রামের তাঁতিরা বানিয়েছে আমি জানি আপনি এসব পড়েন না তবু যদি গ্রহণ করেন আমি খুব খুশি হব আরে আপনারা সব কি করতেছেন কি হয়েছে আশা আমি বলছি তোমার বোন একটা নিজ জঘন্য লোভী আমার বাড়িতে আমার মেয়ের বিয়েতে এসে এমন জঘন্য কাজ করবে আমি ভাবতে পারিনি কি করেছে আমার বোন বড় লোকের ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছিল ধরা পড়ে গেছে খবরদার আমার বোন সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো তার আগে তোমার বোনকে বলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে এভাবে বড় লোকের ছেলের পিছনে না লাগিয়ে বাড়িতেই তো ব্যবসা করতে পারে ভাইয়া তোমার হাতে কাউকে আঘাত করার জন্য নয় আমাকে আদর করার জন্য শুধু আমাকে আদর করার জন্য তুমি তো একটা চাষা ছোট লোক তোমার কত বড় সাহস সামান্য একজন চাষা হয়ে তুমি আমার ছেলের দিকে হাত বাড়িয়েছো নুন আনতে যাদের পান্তা ফুরায় তারা বড় লোকের টাকার গন্ধ পেলে পথের কুকুরের মতো ছুটে আসে ফুটপাতের ভাঙ্গা রাস্তায় যাদের পথ চলার অভ্যেস রাজপথ দেখলেই তাদের গাড়িতে চড়ার বাসনা জাগে ভিক্ষুকের মতো এখানে দাঁড়িয়ে না থেকে চলে যাও এখান থেকে আউট গেট আউট চল আসা আমাকে ক্ষমা করে দিন ভাইয়া না বোন তোমার কোনো দোষ নেই সব দোষ আমার ভাগ্যে না হলে তোমার বিয়েতে এসে আশার বুকটা এভাবে ভেঙে যাবে কেন নাট
নাটক বন্ধ করে বেরিয়ে যাও এখান থেকে। এক্সকিউজ মি ম্যাডাম, ডু ইউ ওয়ান্ট টু টক সামথিং স্পেশাল? এই মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে আমার বোনকে আমি মানুষ করেছি। সততার সঙ্গে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু বড় লোকের ছেলের সঙ্গে গোপনে মেলামেশা করার কোনো শিক্ষা ওকে আমি দেইনি, কারণ আমাদের মতো গরিবের সমাজে সেটা মানায় না, ওটা কেবল আপনাদের মতো বড় লোকের সমাজেই মানায়। এই বাড়িতে দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলে যাচ্ছি, আমার বোনকে আমি জীবন্ত কবর দেব, তবু কোনো বড় লোকের ছায়া আমি ওর উপর পড়তে দেব না। একটা কথা মনে রাখবেন, বেহাইয়া পানা আপনাদের শখ, একটু সম্মান নিয়ে বাঁচতে চায় একজন কৃষক। লন্ডনে গিয়ে হৃদয়ের বাবার সাথে আলাপ করে বিয়ের দিন তারিখ ঠিক করে আপনাকে জানিয়ে দিব বিয়াই সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েকে সাজিয়ে গুজিয়ে আমি তৈরি হয়েই থাকবো। ঠিক আছে, সাবধানে যেও বাবা, পৌঁছেই ফোন করিস মা। আচ্ছা মা। হৃদয় ভাইয়াকে তো দেখছি না, হৃদয় ভাইয়া কোথায়? তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। আমি যাচ্ছি হৃদয়, যাবার সময় তোমাকে আমার শেষ অনুরোধ, আশাকে তুমি ভুল বুঝো না, আশা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তোমাকে না জানিয়ে ইচ্ছে করে ও এখান থেকে চলে যায়নি, ওকে ওকে তাড়িয়ে দেয়া হয়েছে। চলে গেছে ঠিকই, কিন্তু ওর ভালোবাসা এখানেই রয়ে গেছে। ওর ঘরে গেলে তুমি বুঝতে পারবে কত কষ্ট বুকে নিয়ে ও ও এখান থেকে চলে গেছে। ওরে মা, দেরি হয়ে যাচ্ছে তো। হৃদয়, আমি আসি। একা একা এখানে কি করছো? ড্রয়িং রুমে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। তুমি যাও, আমি আসছি। ও হ্যাঁ, ভালো কথা, কালই আমরা এখান থেকে চলে যাব, ওকে? কেন, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছো? না, শুধু কারণটা জানতে চাইছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে কারণ জানতে চাচ্ছো? তুমি জানো না তোমার ড্যাডি আজ পর্যন্ত আমার মুখের উপর কথা বলার সাহস করেনি, সারা জীবন সে আমার কথা মতোই চলেছে। ড্যাডির চলার পথ আর আমার চলার পথ আলাদা। এখানে এসে সেটা আমি নিজের চোখেই দেখেছি,
যে পথে তুমি চলতে চেয়েছিলে সে পথটা নোংরা আবর্জনায় ভর্তি। দামি গাড়ি নিয়ে সে পথে চলা যায় না। চলতে যে জানে, গাড়ি ছাড়াও সে চলতে পারে, সেটা রাজপথই হোক আর ময়লা আবর্জনায় ভর্তি হোক। মাম্মি, চোখ মেলে হাঁটলে কোনো ভয় থাকে না, অসাবধান হলেই বিপদ। আজ আমার মনে হচ্ছে ড্যাডি অন্ধের মতো হাঁটছে বলেই পারো। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার সিদ্ধান্তের বাইরে তোমাকে আমি কোনো কাজ করতে দেব না। তোমাকে নিয়ে কাল সকালে ফ্লাইটে আমি চলে যাব। কথা বলছো না কেন হৃদয়? একটা কিছু বলো। আইসক্রিম খাবে দোস্ত? এই দেখছো আমরা কথা বলছি, যাও এখান থেকে। ওই চাষের বোনটাকে তুমি ভুলে যাও হৃদয়। কি আছে ওর? বাড়ি, গাড়ি, টাকা কিছুই তো নেই। ও তো একটা পাসিং ক্লাউড। আমাকে দেখো, কি নেই আমার? রূপ, যৌবন, টাকা, বাড়ি, গাড়ি সব আছে। এখন থেকে সবসময় আমি তোমার পাশে পাশে থাকব। আমার জন্য তুমি অপেক্ষা করতে পারবে? অফ কোর্স, আমার জন্ম তো হয়েছে তোমার জন্য। কতদিন অপেক্ষা করতে পারবে? দু বছর? ও শিওর। দশ বছর? হ্যাঁ। একশো বছর? আমি জানি তুমি তা পারবে না, কিন্তু আশা পারবে। যতদিন আমি ফিরে না আসব ততদিন সে অপেক্ষা করবে, কারণ তাই সবাইকে বিমানে আসা আমার নিঃশ্বাস। নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশ্বাস করি না। আশা পাসিং ক্লাউড না, পাসিং ক্লাউড হচ্ছে তুমি। মানে তুমি কোনো চিন্তা করো না মা, মন যদি ভেঙে যায় কিছু বলবো না তোমার যাবার বেলায়। হৃদয় ছেলে মানুষ, কি বলতে কি বলেছে, ওর কথাগুলো সিরিয়াস ভাবে নিও না মামনি। হৃদয়ের মা নিজে আমাকে কথা দিয়েছে তোমাকেই সে পুত্রবধূ করবে। বিয়ের পর চাষার বোনকে হৃদয় ভুলে যাবেই। বসে কি করছো আশা? না কিছু না। হৃদয়ের কথা ভাবছো? ভাবলে দুঃখ শুধু বাড়বে। বড়লোকদের কাছে ভালোবাসা মানে হচ্ছে খেলার পুতুল। বাচ্চা শিশুদের মতো যখন খুশি তখন পুতুল নিয়ে খেলবে, আবার খেলা শেষ হয়ে গেলে হাত থেকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই ওদের সমাজের নিয়ম। তুমি যাদের কথা বলছো হৃদয় তাদের মতো নয়। ও সত্যি আমাকে ভালোবাসে? ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় বলে তুমি কথা বলছো। তুমি কি ভুলে যাও আশা? জীবনের প্রথম ভালোবাসা কত সহজে কি ভোলা যায়। এরা এখানে কোনোদিনও ভুলতে পারবো না। ও সবসময় আমার মনের মধ্যে থাকবে। আশা, তোমার দুঃখ আমি বুঝি, আমিও জানি। জীবনে সত্যিকারে ভালোবাসা একবারই আসে। ছেলেবেলা থেকে তোমার ভাইয়াকে আমি ভালোবাসি, তুমি ভাইয়াও জানে। বাবা আমাকে তার হাতেই তুলে দেবে, তবু তোমার ভাইয়া শুধু তোমার কথাই ভাবে। আজও ঘর বাঁধার স্বপ্ন দেখেনি, অথচ আমার জন্য ভাইয়াকে কত অপমান সহ্য করতে হয়েছে। আমি সব শুনেছি, তোমার ভাইয়ার মনের অবস্থা যা দেখলাম। হৃদয়ের বাবা মা এসে যদি তার পায়ে ধরে ক্ষমাও চায়, তবুও কোনোদিন সে তোমাকে হৃদয়ের হাতে তুলে দেবে না। বাবাকে খেতে দিতে হবে, আমি যাই। তোমাকে কি করে আমি ভুলে যাব? তুমি তো আমাকে বলেছ আমি তোমার নিঃশ্বাস। তোমাকে ছাড়া নিজের অস্তিত্ব আমি কল্পনাও করতে পারি না। আমার স্বর্ণে, স্বপনে, সবখানে শুধু তুমি।
তুমি আমার মনের কথা বলেছো আশা। আমিও জানি আমাকে ছেড়ে দূরে থাকতে তোমার কষ্ট হয়। আমি আর দেরি করতে চাই না, বাবাকে আজই বিয়ের প্রস্তাব দিয়ে তোমার ভাইয়ের কাছে পাঠাবো। চলো না একটু আড়ালে গিয়ে দুজনে মনের কথা বলি, অসুবিধা কি? দুদিন পর তুমি হবে আমার বউ। চলো চোখের পানি মুছে দিয়ে এমন ভাবে আদর করব। হোয়াট, কি বলছো তুমি? দুবাই এয়ারপোর্ট থেকে হৃদয় পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে। লন্ডনের কানেক্টিং ফ্লাইট উঠার নাম করে আমাকে একা ফেলে। কিন্তু কেন? প্রেমের টানে। প্রেম? ইয়েস, একটা চাষার বোনের প্রেমে পড়ে হৃদয় খান বংশের মান সম্মান ইজ্জত সব ধুলে মিশিয়ে দিয়েছে। ও মাই গড! আশা, হৃদয় দেখতে কেমন রে? মাঝে মাঝে এমন সব কথা বলো না, খুব সুন্দর তাই না? হ্যাঁ, চুলগুলো একেবারে হিরোর মতো, ঠিক না? বেশ লম্বা, ফর্সা, স্মার্ট, রাইট? হাই, তুমি দেখা করো। সরি, আসসালামু আলাইকুম। আপনি আশার মাস্টার চাচা না? ড্যাড, এ আবার কোথাকার কে? আমি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, দেখে তো মনে হচ্ছে বিনা টিকিটে রেল যাচ্ছি। আপনি ভুল করছেন, টিকিট আমার কাছেই আছে, দেখবেন। জাস্ট মিনিট, এই যে। ওসমান জি ভাইজান, সবাইকে মিষ্টি দে। আচ্ছা হুজুর, আপনার হাত দিয়া। ওসমান, কেউ যাতে বাদ না যায় সাবধান। ভাইয়া আসসালামু আলাইকুম। প্লিজ আমার দিকে ওভাবে তাকাবেন না, এমনিতেই আমার খুব টেনশন হচ্ছে। আমার নাম হৃদয়, ঢাকা থেকে এসেছি। আশাকে আমি ভীষণ 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 ভালোবাসি। আশাও আমাকে ভালোবাসে। আমার অজান্তে কেন আপনি আশাকে নিয়ে চলে এসেছেন আমি জানি। আসলে সেদিন ভাইয়া, আমার কথাটা একবার শুনুন, বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। তাছাড়া আশাও খুব ভালো মেয়ে, মা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক করেননি, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি ভাইয়া। আই এম এক্সট্রিমলি সরি। তোমার কথা শেষ হয়েছে? ওর কপালে কি আছে আল্লাহই জানে। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার কথা আপনি বুঝতে পেরেছেন কিনা, বা আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে চলো ভেতরে চলো। জি চলুন। এই আলী, ভেতরে নিয়ে যাওয়ার দরকার কি? যা বলার এখানেই বলো না। কি বলছেন আপনি? এটা আমাদের নিজেদের ব্যাপার, সব কথা কি সবার সামনে বলা যায়? আপনি চলুন তো ভাইয়া। এমন বলটা করু জীবনও দেখি নাই, নিজে হাত দেয়া বাঘের খাঁচায় ঢুকতে আছে। আশার মুখে আপনার কথা অনেক শুনেছি, আপনি আসলেই ফেরেস্তার মতো মানুষ। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? ঝড় তুফানে আলামত, তুফান আও না আগে এই রমি হয়। যেইটা কইছি সেই নেই হইছে। ওসমান জি ভাই যান, এই বড় লোকের বাচ্চাটাকে গ্রামের বাইরে ফেলে দিয়ায়। মাথা গরম করে সমস্যার সমাধান করা যায় না, ছেলেটাকে মেরে বের করে দিয়েছে বলে কি ঝামেলা মিটে যাবে? তোমার বোনের কথাটা একবার ভাবো। আমি যা করেছি বোনের মঙ্গলের জন্যই করেছি, যে দুঃখ নিয়ে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে
সে দুঃখেছে আমি বুড়ির উপর পড়তে দেব না। আমি আজও ভুলিনি চাচা। একদিন আমার জানোয়ার বাবা আমার মায়ের মুখের উপর টাকা ছুড়ে দিয়ে রাস্তায় বের করে দিয়েছিল। সে আঘাত সহ্য করতে না পেরে মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সেই সব দুঃসহ স্মৃতি আমি বুঝতে পারি না মাস্টার চাচা। দুনিয়ার সব বড় লোকদের মধ্যে আমি আমার চরিত্রহীন বাপের ছায়া দেখতে পাই। আলী, সব বড় লোকেরা একরকম নয়। ছেলেটা সত্যি আশাকে ভালোবাসে। ওদের তুমি আলাদা করে দিও না। না মাস্টার চাচা, না। শহরে গিয়ে ওই বড় লোকদের যে আচরণ আমি দেখেছি। আলি আলি শান্ত হও, শান্ত হও। আমি ওকে বুঝিয়ে বলছি, ও ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যাবে। চাচা না, চলে যাবার জন্য আমি এখানে আসিনি। আশাকে সাথে নিয়ে যাবার জন্যই এখানে এসেছি। চাচা আলি ছাড়ো, আলি আলি আবার কত শুনো। এতটা নির্দয় হবেন না ভাইয়া, বিশ্বাস করুন। আপনি আশাকে যতটা ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি আশাকে। আশার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। আমাদের দুজনকে আপনি আলাদা করে দেবেন না মাস্টার চাচা। বাঁচতে চাইলে ওকে এখান থেকে চলে যেতে বলুন। ভাইয়া আমার শেষ কথাটা শুনুন। ফাঁসির আসামি শেষ ইচ্ছা বিচারক পূরণ করার চেষ্টা করে, আর আপনি আমার কথাটা শুনবেন না? তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি তুমি কি পাগল হয়ে গেছো চাচা? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। ওকে জিজ্ঞেস করুন মাস্টার চাচা, আশার জীবনটা কেন নষ্ট করতে চায়। আশার জীবন আমি নষ্ট করতে আসিনি ভাইয়া, ভালোবাসার ফুল দিয়ে সাজিয়ে দিতে এসেছি। আমার ভালোবাসার শক্তি প্রমাণ করার জন্য কি করতে হবে বলুন? আপনি যা বলবেন আমি তাই করব। একটা সুযোগ আমাকে দিন, হাত জোর করে অনুরোধ করছি। একটা সুযোগ আমাকে দিন প্লিজ। মায়ের দয়ায় আমি পারবো, পারতেই হবে। তুই কি চাস? তোমার চাওয়াই আমার চাওয়া। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে বলুন? আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা বলবো তাই তুমি করবে? হ্যাঁ। আমার যে জমিতে আজ পর্যন্ত ফসল হয়নি সেই জমি তোমাকে চাষ করতে হবে। জমিতে চাষ করে আমি যেভাবে ফসল ফলাই সেইভাবে ফসল তৈরি করে চাষার খাতে তোমাকে নাম লেখাতে হবে। গরুর গোয়াল পরিষ্কার করতে হবে, মুরগি আর মাছের খামার রাত জেগে পাহারা দিতে হবে। এসব কি বলছো তুমি? ও কি এসব পারবে? পারতে ওকে হবেই চাচা। সবকিছু ত্যাগ করে বাড়ি থেকে পালিয়ে আসলে ভালোবাসার পরীক্ষায় পাশ করা যায় না। আশাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে হলে আমি যা যা বলেছি সব ওকে করতে হবে, সব। আমি পারবো, আপনার সব শর্ত পূরণ করতে আমি প্রস্তুত। লন্ডন শহরে বিলাসী জীবন যাপন, আর শুকনো জমিতে লাঙ্গল চালানোর মধ্যে আছে আসমান জমির ব্যবধান। রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। তুফানে ঝাঁপ দেওয়া মানুষ কখনো রোদ বৃষ্টিকে ভয় পায় না। আমি বিশ্বাস করি না আশা। হ্যাঁ, তোমার ভালোবাসে বিশ্বাস করেছিলাম বলে এই বুকটা আমার ভেঙে গেছে। তোমার ভালোবাসে বিশ্বাস করেছিলাম বলে আমি ফেরেশতার মতো ভাইয়াকে কত অপমান সহ্য করতে হয়েছে। প্রেমকে পবিত্র মনে করেছিলাম বলে আমার জন্য ভাইয়াকে চোখের পানি ফেলতে হয়েছে। ভাইয়া সে চোখের পানির মূল্য তুমি দিতে পারবে না। একশো বার পারবো, হাজার বার পারবো। আমি প্রমাণ করে দেব বড় লোকের টাকার অহংকার ভালোবাসার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ডাস্টবিনে ছিটকে পড়বে। আপনি আমাকে আদেশ করুন ভাইয়া, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন এই মুহূর্ত থেকে তোমার পরীক্ষা শুরু হলো। একটা কথা মনে রেখো, এই পরীক্ষায় যদি হেরে যাও তাহলে শুধু এই গ্রাম থেকে নয়, আমার আশার জীবন থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে। সের মতো খারাই দেখতেছো কি? আজ থেকে এইটাই তোমার ঠাকুরের জায়গা। হুইয়া বড় সকাল বেলা মরগের কুকুতু কুহুল্লে উঠতে পারবা। বসছো?
me, brother. Just a minute. Excuse me. Problem solved. Oh my God! কি ব্যাপার না বাপের পোলা, ঘুম ভাঙছে? কাল রাতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, একটু ঘুমাই। বুঝছি, এক রাতেই পাংখা, বেশি খাবা না? না, আমি সকালে উঠে হরলিক্স খাই। কেমন লাগলো হরলিক্স? এইবার গরুর গোবর পরিষ্কার করো, যাও বেটা লন্ডনি। Just a minute, just a thank you. Oh God. Oh shit. আশা, তুমি এখানে অমন করে কি দেখছ? আলো ঝলমল রাজপ্রাসাদে যার আজীবন বসবাস, কিভাবে সে গোয়াল ঘরের আবর্জনের মধ্যে দাঁড়িয়ে নিঃশ্বাস নেই তাই দেখছি। বড় ঘরের বড় লোকদের মিথ্যে অহংকার কিভাবে মাটির সাথে মিশে যায় তাই দেখছি। একদিন আমরা সবাই তো মাটির সঙ্গে মিশে যাবো আশা, ধনী গরিব সবাই সেদিন সমান হয়ে যাবে। পাগলি করুন হৃদয়, এখানে থাকলে তেলে তেলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি এখান থেকে চলে যাও, তোমার এই কষ্ট চোখের সামনে আমি দেখতে পারছি না। বিশ্বাস করো আশা, আমার কোনো কষ্ট নেই। কেন জানো? আমার বুকের ঠিক এইখানে আমি সবসময় তোমাকে অনুভব করি। তোমার অনুভব আমাকে কখনো ক্লান্ত হতে দেয় না। এই গোয়াল ঘরটাই এখন আমার কাছে রাজপ্রাসাদ। প্রতিদিন যদি তোমাকে একবার এমন করে দেখতে পেতাম। ওসমান, মনে হয় ভাই আসছে, আমি এখন যাই। চকচকিয়ে পার করিতে বাবা পাঠা। ও মিয়া, ওই হলো জমি, ওই জমি তোমার চাষ করতে হইব। লও লাঙ্গল ধরো। লাঙ্গল মানে ট্রাক্টর কোথায়? ট্রাক্টর? আরে এখানে ট্রাক্টর ফ্রাক্টর কিচ্ছু নাই, এই লাঙ্গল দিয়েই চাষ করতে হইব। লাঙ্গল দিয়ে কিভাবে চাষ করব? লও আমার লাগে দেখাইতেছি, আসো। Oh!
সব কাজ করলে তুমি বাঁচবে না। নিজের মরণ এভাবে ডেকে না এনে এখান থেকে তুমি চলে যাও, না হলে দুদিন পর এই মাটিতেই তোমার কবর হয়ে যাবে। মরণকে আমি ভয় পাই না ভাইয়া, বরং মরণের আগে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, মরণের পরে এই মাটির কোনো সবুজ গাছে আমি যেন ফুল হয়ে ফুটতে পারি। আর কেউ না চিনলেও আশা আমাকে ঠিকই চিনবে, তার হৃদয় ফুল হয়ে ফুটে আছে। ওসমান, ওর খাবারটা দিয়ে যা, খাইয়া লাও, মরিচের গুঁড়ো আর মোটা চাইলের ভাত। ভীষণ খিদে পেয়েছিল। মায়ের কোলে জিন্দা ফিরতে হইলে কাল সকালে ট্রেনে ঢাকি যাইও। সমস্ত ঝাল দূর করে দিয়েছে, প্রতিদিন ওই অমৃত আমায় তুমি দেবে? এই যে সোনা চান পিতলা ঘুঘু, আমি তো ভাবছিলাম তুমি ভোরের ট্রেনে ভাগিয়ে গেছো। ভোরের ট্রেনেও না, সন্ধ্যার ট্রেনেও না। ইচ্ছে থাকলে উপায় হয়। এই যে আলী, তুমি এখানে কেন, কি হয়েছে? মাদবর শহর থেকে গুন্ডা ভাড়া করে এনে তোমার রেললাইনের পাশের জমিটা দখল করে পিলার বসিয়েছে। কি বললেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তোকে আর তোর ছেলেকে 12 ঘন্টা সময় দিয়ে গেলাম,
এই 12 ঘন্টার মধ্যে এই সমস্ত পিলার এখান থেকে সরিয়ে না নিলে আমি তোদের জীবনের 12টা বাজিয়ে দেব। কথাটা মনে রাখিস। চিন্তা করবেন না মাদবর সাহেব, আমাদের 12টা বাজানোর আগে আমরাই ওর জীবনের 12টা বাজিয়ে দেব। হাই তোরা কোথায়? বাড়িতে কে আছে? এনিবডি হিয়ার? চেহারা দেখে মনে হচ্ছে প্রেম ভালোবাসার অভিনয়টা তুমি ভালো করেই জানো। তোমার ছলনার জালে যে মাছটা আটকা পড়েছে আমি তার জন্মদাতা পিতা খান বাহাদুর সেলিম খান, কাম ফ্রম লন্ডন। ওভাবে আমার দিকে তাকিয়ে না থেকে আগে বলো তোমার সেই মতলববাজ ভাই কোথায়? আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছে? আপনার ছেলে এমন কোন মহামূল্যবান রত্ন নয় যে তাকে লুকিয়ে রাখতে হবে। ও, তাহলে তোমার নামই মোহাম্মদ আলী? জি, সবাই আমাকে সে নামেই ডাকে। আমার পরিচয় জানো? আমি হৃদয়ের বাবা। ছেলেকে নিতে এসেছেন? না না না, তোমার সঙ্গে কোলাকুলি করতে এসেছি। আমার ছেলে কোথায়? আমার ঘরে তার জায়গা হয়নি, বাইরে গিয়ে কোথাও খোঁজ নিয়ে দেখুন, গোয়াল ঘরে কিংবা মাঠে কোথাও পড়ে আছে। ওকে গোয়াল ঘরে ফেলে রাখার সাহস তোমার হলো কি করে? কোটিপতি সেলিম খানের একমাত্র ছেলেকে তুমি নিজের মতো চাষা বানাচ্ছ? রাইস্কেল কোথাকার! গলা নামিয়ে কথা বলো,
সেদিন ওই বাড়িতে আমার এক বোনের বিয়ে ছিল বলে কিচ্ছু বলিনি। আজ আমার বাড়িতে কোনো বিয়ে নেই, গলা নামিয়ে কথা না বললে এক কপি গলাটা কেটে ফেলবো। তোমার এত বড় সাহস, আমাদের তুমি হুমকি দিচ্ছ কেন? এখনই থানায় গিয়ে কমপ্লেন করলে তোমার হাতে দায়ের বদলে হাত করা ঝুলবে। জীবন বাঁচলে তারপরে তো থানায় যাবি। কি তুমি আমাদের খুন করবে? করো করো, খুন করো। ড্যাডি, কি চেহারা হয়েছে তোর! তুমি এখানে কেন এসেছো ড্যাডি? এ তুমি কি বলছো বাবা? শুধুমাত্র তোমার জন্য তোমার ড্যাডি লন্ডন থেকে এত দূরে ছুটে এসেছে, আর তুমি বলছো কেন এসেছো? তোমার এই অবস্থা দেখে আমারই কান্না পাচ্ছে, আর তোমার ড্যাডি? আপনি চুপ করুন, আমার ছেলের সঙ্গে আমি কথা বলবো। হৃদয় ওদিকে চল। হোয়াট ইজ দিস হৃদয়? তোকে দেখে বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। সামান্য একটা মেয়ের জন্য তুই তোর ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিবি? আমার সঙ্গে লন্ডনে ফিরে চল খোকা। সরি ড্যাড, জীবনে আমি কখনো হারতে শিখিনি। তাছাড়া দেশের মাটিতে এসে আমি বুঝতে শিখেছি, বিদেশে ধনী হয়ে বাঁচার চেয়ে দেশের মাটিতে গরিব হয়ে বাঁচাটাও অনেক গর্বের। প্রেমকে জয় করে তারপর আমি এখান থেকে ফিরব। প্রেম? একটা রাস্তার মেয়ের সাথে প্রেম? সামান্য একটা কৃষকের বোনকে ঘরের চাকরানি বানানো যায়, কিন্তু তার প্রেমে পাগল হয়ে প্রাসাদ ছেড়ে বস্তির নোংরা গোয়াল ঘরে নেমে আসা যায় না। ভুল বললে ড্যাড, প্রেম খাঁটি হলে শুধু গোয়াল ঘরে নয়, প্রেমিকার হাত ধরে এই পৃথিবী ছেড়েও চলে যাওয়া যায়। হৃদয়! ইয়েস ড্যাড, চিৎকার করে কোনো লাভ নেই। আশাকে আমার জীবন থেকে সরানোর জন্য মাম্মিও সেদিন অনেক চিৎকার করেছিল। ওই কৃষক মোহাম্মদ আলী আর তার বোন সেই চিৎকারের ভাষা শুনে সেদিন বুঝেছিল আমরা বড়লোক নামের আড়ালে ছোট লোকের চেয়েও অধম। মিথ্যে আমাদের গর্ব, মিথ্যে আমাদের অহংকার, আমরা অমানুষ। সেদিন আমি উপস্থিত থাকলে মাম্মির মুখের উপর তার ভাঙা জবাব দিয়ে দিতাম। হৃদয়! তোমার মনে আছে ড্যাড, টেলিফোনে সেদিন তুমি আমাকে বলেছিলে কেউ যদি আমাকে আঘাত করে তার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকতে। তোমাদের ছেড়ে দূরেতে আমি চলে এসেছি, যে আঘাতটা আমার পাওনা ছিল সেটা উপহার দিতে। কি আমার কথা শোন বাবা, তোমার কোনো কথাই আমি শুনবো না ডাক। হৃদয়! শোনো, আমি কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড, ইচ্ছে করলে ফ্রেন্ড হিসেবে তুমি আমার গালে একটা থাপ্পড় মেরে সুরটা নিতে পারো। আচ্ছা হৃদয়, এই বাজিতে তুমি যদি হেরে যাও? শোনো ড্যাড, আমি তো তোমাকে বলেছি হারার কথা আমি কখনোই ভাবিনি, তুমি শুধু শুধু ভাবছো কেন? না না না, আমি তো ভাবছি না। মনে করো তুমি হেরে গেলে, তাহলে ড্যাড তুমি যেখানে বসে আছো, ধরো সেখান থেকে তুমি যদি কুয়ার গর্তে পড়ে যাও। পড়বো না, সাপোর্ট আছে। আমারও সাপোর্ট আছে, আশার ভালোবাসা। বারবার সেই একই কথা, আশার ভালোবাসা, আশার ভালোবাসা। ওইসব মিথ্যে প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই কি দেখতে পাও না তুমি? তুমিও তো টাকা ছাড়া অন্য কিছু দেখতে পাও না ড্যাড,
তা নিয়ে তো আমি কোনোদিন কিছু বলিনি। মারহাবা মারহাবা, খুব সুন্দর করছো দোস্ত। আই আই, তুই হাত তালি দিচ্ছিস কেন? হ্যাঁ আর দেবো না, যার যা ইচ্ছে তাই করছে, কেউ কারো কথা শুনছে না। এই নাও খেয়ে নাও। লেখাপড়া শেষ করে এসে কোথায় নিজেদের ব্যবসা দেখাশোনা করবে তা না, এখানে এসে গরুর খাবার খাচ্ছে, সবই আমার কপাল। বুঝতে পেরেছি, আফসোস করে কোনো লাভ নেই। কথাগুলো কি কানে ঢুকছে না আবার বলতে হবে? ও সবই শুনতে পাচ্ছে আঙ্কেল। আফজাল, সমাজে কিছু কিছু মানুষ আছে যারা শুধু টাকার পেছনেই ছুটে চলে, ভালোবাসারও যে একটা জায়গা আছে সেটা তারা দেখতে পায় না। সবই কপাল, আফসোস করে কোনো লাভ নেই। আপনি কি শুনতে পাইতেছেন আঙ্কেল, নাকি আবার করব? এগুলো গিললেই কি প্রমাণ হয় যে ভালোবাসা শুধু তোমার মধ্যে আছে আমার মধ্যে নেই? আমি ওটা খেতে পারি। বোবা হয়ে গেলেন নাকি? পানি খেলেন না আঙ্কেল? পানি পানি আঙ্কেল, পানিতে গাড়ি নাই আর দূরে মরার, গাড়িতে পানি নাই। পানি 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 এসব খাবার খেলে তুমি মরে যাবে হৃদয়। আমার বাড়ির কাজের লোকও তো এসব খাবার মুখে তোলে না। ভালোবাসার এত টান তোমার? ভালোবাসার টান না থাকলে তোমাদের ছেড়ে আমি এখানে আসতে পারতাম না। লাইলি মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েট সবাই তো ভালোবাসার টানেই ঘর ছেড়েছিল। ছেলেবেলায় তুমি একদিন আমাকে বলেছিলে, জীবনে কিছু পেতে হলে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয়। আমিও তাই করেছি। দেখ, আশা আমার নিঃশ্বাস, আশা আমার বিশ্বাস, আশা আমার ভালোবাসা। আশার ভালোবাসা ছাড়া আমার চোখের সামনে আর কিচ্ছু নেই। সেই ভালোবাসাটা আমি চিরদিনের জন্য জয় করতে চাই। ড্যাড সরি ড্যাড। আঙ্কেল, এখন বুঝতে পারছেন তো হৃদয় আশারে কতখানি ভালোবাসে? ভালোবাসা একতরফা হয় না। দিনের পর দিন আমার ছেলেটা কষ্ট করবে, গোয়ালঘরে পড়ে থাকবে,
আর ওই মেয়েটা রাজরানীর মতো দিন কাটাবে। ভুল, আপনার ধারণা ভুল খান সাহেব। আপনি? আমি এখানকার স্টেশন মাস্টার, মোহাম্মদ আলী আর আশাকে ছেলেবেলা থেকে চিনি। আপনার ছেলেকে দেখে যতটা কষ্ট আপনি পাচ্ছেন, আশাও ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। বাবা ঠিকই বলেছে আঙ্কেল, হৃদয় মাটিতে ঘুমায় বলে আশাও মাটিতে ঘুমায়। হৃদয়ের ভাগ্যে যে খাবার জোটে সে একই খাবার আশাও খায়। শুধু তাই নয়, হৃদয়ের কষ্টকে সমানভাবে ভাগ করার জন্য আশা নিজের বাড়িতে কাজের মেয়ের মতো থাকে। হৃদয়ের সব কষ্ট যেন দূর হয়ে যায় সেই কামনা করে প্রতিদিন মাজারে গিয়ে প্রার্থনা করে। খোদা, তুমি অন্তর্যামী, আমার মনের কথা তুমি জানো। হৃদয়ের সব কষ্ট আমাকে দিয়ে ভালোবাসার পরীক্ষায় ওকে তুমি জয়ী করো, ওকে তুমি জয়ী করো, ওকে তুমি জয়ী করো। ভয় নেই মা, ও বাতি নিবে না। দাঁড়াও মা, হৃদয় তার ভালোবাসাকে জয় করার আগে আমার মন তুমি জয় করে নিয়েছো মা। সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, কষ্ট কাকে বলে যে জানত না, আজ সে তোমার ভালোবাসার কষ্টি পাথরে যাচাই হয়ে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়েছে। আজ বুঝতে পারছি আমি ওর জন্মদাতা ঠিকই, কিন্তু তুমি যে নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে? যাও মা, ঘরে যাও, খোদার উপর বিশ্বাস রেখে আমি তোমাকে বলছি তোমার মনের আশা পূরণ হবেই। যাও মা, যাও। এ আপনি কি করলেন ভাই সাহেব? যা করেছি ঠিক করেছি, কারণ এখানে এসে আমি বুঝতে পেরেছি আপনার কথাগুলো সব ভুল। আমার সম্পত্তির উপর মোহাম্মদ আলীর বিন্দুমাত্র লোভ নেই, বরং তার বোনের জন্য হৃদয়ের অন্তরে ভালোবাসা আছে। সেই জন্য হৃদয় ধনীর ছেলে হয়েও যে মাটিতে 30 লক্ষ শহীদ ঘুমিয়ে আছে, সেই মাটি গায়ে মেখে সাধারণ একজন চাষি হতে পেরেছে। আপনি কি মনে করেন হৃদয় সারা জীবন এখানে চাষি হয়ে থাকবে? হৃদয় আমার ছেলে, ও কখনো হারবে না, হারতে পারে না। ভালোবাসার জয় ওর হবেই। তারপর লন্ডনে ফিরে গিয়ে আমি ওর মাকে রাজি করাব, হৃদয়ের সঙ্গে আসার বিয়ে দিয়ে প্রমাণ করে দেব পৃথিবীতে ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি। হৃদয়, হৃদয়! তুমি? হ্যাঁ আমি। পাছারো, পাছারো! পথ ছাড়লেও তোমাকে যে ছাড়তে পারবো না আশা, কারণ আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে। আজ তোমার এমন অবস্থা করব, হৃদয়ের নাম তোমার হৃদয় থেকে চিরদিনের জন্য মুছে দেবে। আমি আমার আপা বলি হাত দোকা ছাড়ো, ছাড়ো কথা ছিল লিখকে অনুবি। আমার আপা মনে হয় কইলেই দেখেছ। চিৎকার করে কাট, আজ দেখবো তোর কোন বাপ এসে তোকে বাঁচায়।
আশার জন্য আজ তুই প্রাণে বেঁচে গেলি, চব্বিশ ঘন্টার মধ্যে এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি, তা না হলে তোকে লাশ বানিয়ে মর্গে চালান করে দেব। চলো আশা। হ্যালো, বাংলাদেশ থেকে, তোমার ভাইজান বলছি। কেমন আছো ভাইজান? খুব খারাপ। একটা দুঃসংবাদ আছে, আমার কাছে দাও। আমি বলছি না, আমি বলছি বাবি সাহেব, আমি শিকদার খান সাহেব, মানে হৃদয়ের বাবা, এখানে এসে সব গুপ্লেট করে দিয়েছে। ওই চাষার বোনকে হৃদয়ের সাথে বিয়ে দেবে বলে ঠিক করেছে। আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মেয়ের সঙ্গেই। আমার কথা আমি রাখবো। আমার পরিশ্রম তুই সার্থক করেছিস আশা। আজ এই খুশির দিনে বেহেস্তের দরজায় দাঁড়িয়ে মা তোকে প্রাণ ভরে দোয়া করছেন, চাচাকে সালাম কর। থাক 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 মা, আমিও তোকে দোয়া করছি মা। নিজের মরের মতো জীবন সঙ্গী নিয়ে সারা জীবন যেন সুখে শান্তিতে সংসার করতে পারিস। না মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা ভুলটা কি বলেছি বলো। আশার জায়গায় আমার মেয়ে দিতে হলেও আমি ঠিক এই দোয়াই করতাম। আর শুধু দোয়াই বা বলছি কেন, সমস্ত রেজিস্ট্রেশনটা ওর নামে লিখে দিতাম। যাকগে, ও এত ভালো রেজাল্ট করেছে, আজ ওকে কি দেবে বলো। যা খুশি চেয়ে নাও আশা, আজ তুমি যা চাইবে তোমার ভাই তোমাকে তাই দেবে। বল কি চাই তু ভাইয়া। আমাদের নিজেদের লোকজনদের যদি দাওয়াত করে খাওয়ানো হয়। আরে শুধু নিজেদের লোক কেন, গ্রামের সবাইকে দাওয়াত করে খাওয়াবো খুশি। আচ্ছা ভাইয়া, ভাইয়া হৃদয়কে বলবো। ঠিক আছে, শেষ পর্যন্ত যখন রাজি হয়েছে তখন খাওয়াবে, কিন্তু খুব সাবধানে। ওদিকে বেশি তাকিও না, ওই যে তোমার ভাইয়াও আছে। আপনারা কেউ লজ্জা করে খাবেন না, সবাই পেট ভরে খাবেন। আরো দুটো দিন না, দুটো চেয়েছে বলে দুটোই দিলেন, আরো দিন না। অনেকদিন এমন সুস্বাদু খাবার আমার ভাগ্যে জোটেনি, শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্যই সবাইকে তুমি দাওয়াত দিয়েছো, তাই না?
আমার জন্য দোয়া করবে না? কিসের দোয়া? পরীক্ষায় পাশের দোয়া। তুমি ভালোভাবে পরীক্ষায় পাশ করেছ, জমির পাকা ধান মারাই করে গোলায় তুলে আমাকেও পরীক্ষায় পাশ করতে হবে। না, গোলায় কোনো ধান উঠবে না। তার আগেই জমির ধান আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। যদি কিছু হয়ে যেত, এই ব্যাগের মধ্যে আমার কি মহামূল্যবান জিনিস আছে যার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত করনি? এটাকে ফেলো। ভাইয়া, আমি জানি এই ঘোড়াটাকে আসার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এটা পড়ে গেলে আশার মন থেকে সব ভালোবাসা পুরো ছাই হয়ে যেত। আশার ভালোবাসার চেয়ে আমার জীবনের দাম তো বেশি নয়। হৃদয়, আমার জমির ধান, আমার এই ফার্ম সব যদি পড়ে যায় তাহলে শুধু ছাই পাওয়া যাবে, কিন্তু তোমার মতো খাঁটি সোনা পাওয়া যাবে না। নিজেকে পুড়িয়ে আজ তুমি খাঁটি সোনা হয়েছ, আশার যোগ্য করে নিজেকে গড়ে তুলেছ। আমি এক জীবনে মানুষ দেখেছি অনেক, কিন্তু তোমার মতো দেখিনি। ভালোবাসার জন্য যে নিজের জীবন বাজি রাখতে পারে সেই তো সত্যিকারের প্রেমিক।
পালিয়ে যাচ্ছিস কেন? এখন তোর বিয়ে হবে। ফুলের মালা হাতে নিয়ে পাত্র রেডি হয়ে আছে। কোন দেখ কাজী সাহেব জি, আপনি বিয়ের কাজ শুরু করুন। জি আচ্ছা, তাক মালাটা পরিয়ে দাও। জানোয়ার, তোর এত বড় স্পর্ধা, তুই মোহাম্মদ আলীর বোনকে বিয়ে করবি? চারিদিকে ছড়িয়ে পড়। নাই তো এতটা ভালো হতে পারে তোমাকে না দেখলে আমি তো জানতে পারতাম না। আজ আমি বুঝতে পারছি কেন তুমি এই পাঁচ বছর তোমার বোনের সঙ্গে দেখা করনি। তোমার বোনের কাছে তুমি ফেরেশতা ছিলে, আজও তাই। আজ ওরা আমাকে নিতে আসবে। হ্যাঁ, এখনো সকাল হয়ে যাবে, তুমি তৈরি হয়ে নাও। জি স্যার।
তোমার অনুমতি ছাড়া ওদেরকে বিয়ে হতে পারে? তোমার কাহিনী শুনে আমি বুঝতে পেরেছি তোমার বোন খুবই ভাগ্যবতী। তোমার মাকে কিন্তু আমি আসতে বলিনি হৃদয়, উনি নিজের ইচ্ছাতেই এসেছেন। ঠিক আছে ঠিক আছে, আমি তোদের দোয়া করি তোরা চিরসুখী হোক ভাইয়া। ভালোবাসার জানি হবে রে হবে যায়, তুমি আমার শুধু আর কারো নয়। ভালোবাসার জানি হবে